সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত পাঠক দর্শক, ইসলাম টাইমসের এবং ইসলাম টাইমসের এই ফেসবুক পেজে যুক্ত হয়ে দেশে বিদেশে যে যেখানে অবস্থান করে আমাদের দিকে চোখ রাখছেন, আমাদেরকে শুনছেন, দেখছেন এবং আজকের আলোচনায় অংশগ্রহণ করেছেন, সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাই, শুক্রিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকের এই লাইভ প্রোগ্রাম আমাদের শুরু হতে হতে একটু একটু দেরি হয়ে গেছে। আমরা এরপরও যারা চলে এসেছেন তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে হৃদয়ের গভীর থেকে মুবারকবাদ জানাই। আমরা আলোচনায় চলে যাব কিছুক্ষণের মধ্যেই। আজকের এই সুন্দর আলোচনা, সুন্দর বিষয়বস্তু, প্রয়োজনীয় বিষয়বস্তু, গণমাধ্যমে ইসলাম ও মুসলিম প্রশ্ন বা প্রসঙ্গ, গণমাধ্যমে ইসলাম ও মুসলিম প্রসঙ্গ, অতীত, বর্তমান ও ভবিষ্যতের সম্ভাবনা, গণমাধ্যম, সাংবাদিকতার ক্ষেত্রে ইসলামকে কিভাবে উপস্থাপন করা হয়, কিভাবে উপস্থাপন করা উচিত, এসব বিষয় নিয়ে আজকে কথা বলবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবেন আমরা আশা করছি। আজকের মেহমান অধ্যাপক ডক্টর আফম খালিদ হোসেন, যিনি চট্টগ্রাম উমরগনি MES কলেজের সাবেক অধ্যাপক, ইসলামের ইতিহাস বিভাগের এবং বাংলাদেশের একজন বরেণ্য ইসলামী আলোচক, ইসলামী ব্যক্তিত্ব, আমাদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত সম্মানিত। আর আমার এ কথা বললে অত্যুক্তি হবে না যে তার খ্যাতি বা তার পরিচিতি, অবদান শুধু বাংলাদেশের সীমার ভেতরে নয়, দেশের বাইরেও বিভিন্ন জায়গায় তিনি বাঙালি মুসলিম কমিউনিটির মাঝে এবং অন্যান্য কমিউনিটির মাঝেও বাংলায় ইংরেজিতে তার বক্তব্য পেশ করে থাকেন। আজকে আমরা তার কাছ থেকে উপকৃত হব এই নির্দিষ্ট বিষয়ের উপরে ইনশাআল্লাহ। আমাদের আরেকজন আলোচক আজকে বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিত্ব, সর্দার ফরিদ আহমদ। আমি বলবো উনি প্রবীণ সাংবাদিকদের সারিতে চলে এসেছেন, বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সদস্য, নির্বাহী কমিটির এবং এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। বিভিন্ন গণমাধ্যমে খুব দীর্ঘ সময় ধরে উনি কাজ করেছেন, এর মধ্যে জায় জায় দিন, দৈনিক জায় জায় দিন, দৈনিক দিনকাল, দৈনিক নয়া দিগন্ত, নয়া দিগন্ত টেলিভিশন সহ বিভিন্ন জায়গায় তার কাজের অভিজ্ঞতা রয়েছে এবং বাংলাদেশের সেই সাংবাদিকদের একজন তিনি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের উপরে লেখাপড়া করে মাস্টার্স করেছেন। সর্দার ফরিদ ভাইদের ব্যাচটাই ছিল এমন যেখানে খুব প্রথিতযশা সাংবাদিকরা পাশ করে এসেছেন এবং গণমাধ্যমে আমি বলবো দাপিয়ে বেড়াচ্ছেন, তারা দেশি বিদেশি আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করছেন। সর্দার ফরিদ ভাই, তিনিও তার পর্যবেক্ষণ বিশ্লেষণ, মিডিয়া নিয়ে তার নিজস্ব অনেক লেখালেখি আছে, পর্যবেক্ষণ আছে। আজকে ডক্টর আফম খালিদ হোসেন এবং সর্দার ফরিদ আহমদ দুজনকেই আমাদের এই ইসলাম টাইমসের আজকের আলোচনায় স্বাগত জানাই, সম্ভাষণ জানাই, খোশামদের জানাই। ডক্টর আফম খালিদ হোসেন, আপনাকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর এবং যুগ উপযোগী বিষয় নিয়ে ইসলাম টাইমসের আলোচনায় আমরা হাজির হতে পেরেছি আলহামদুলিল্লাহ। আজকের পাঠক এবং দর্শকরা উন্মুখ হয়ে আছে আপনাদের আলোচনা শোনার জন্য। ইনশাল্লাহ আমরা 1-1.5 মিনিটের মধ্যে আলোচনায় চলে যাব। আমাদের আরেকজন আলোচক সর্দার ফরিদ আহমদ ভাই, আপনাকে স্বাগত জানাই, সম্ভাষণ জানাই, খুশামদের জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাশাআল্লাহ ফরিদ ভাই, আমরাও আপনার কাছ থেকে আজকে উপকৃত হব, দিল খুলে কথাবার্তা। আমরা আমাদের নির্ধারিত সময় ইনশাল্লাহ টার্গেট করেছি 1 ঘন্টা, এর মধ্যেই আমরা আমাদের কথাগুলো পাঠকদের কাছে, দর্শকদের কাছে পেশ করার চেষ্টা করব। আমি প্রথমেই আজকের ইনশাআল্লাহ আজকের আলোচনায় ডক্টর আফম খালিদ হোসেন সাহেবকে আহ্বান জানাচ্ছি, অধ্যাপক ডক্টর আফম খালিদ হোসেন। বাংলাদেশে বিশেষ করে আলেম উলামা এবং ইসলামী মনীষী 50, 60, 70-এর দশকে যারা সাংবাদিকতায় কিছু সময় দিয়েছেন তাদের কিছু স্মৃতি বা সূচনা পর্বটা যেটা ওনার স্মৃতিতে রয়েছে, ওনার পর্যবেক্ষণে রয়েছে, এ সম্পর্কে কিছু কথা যদি তিনি বলেন, কোন প্রেক্ষাপটে তারা নামলেন, পাকিস্তান আমল, ব্রিটিশ আমলের শেষ দিকে এমন কি প্রয়োজন পড়লো যে পরিচিত ধর্মীয় অন্যান্য সেবার পরিমণ্ডল সেটাকে রেখেও সাংবাদিকতার ক্ষেত্রে, গণমাধ্যমের ক্ষেত্রে কিছু আলেম তাদের ভূমিকা রাখতে শুরু করেছেন, এই প্রেক্ষাপট সম্পর্কে কিছু আলোচনা করলে আমরা উপকৃত হই। ডক্টর আফম খালিদ হোসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে ভূখণ্ডে বাস করছি বারবার এর নাম পরিবর্তন হয়েছে, কখনো পূর্ব বাংলা, কখনো পূর্ব পাকিস্তান, এরপরে আমরা একটা রক্তাক্ত মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ নাম রেখেছি। এই দেশে আমাদের বোধশক্তি, আমাদের চেতনা,
জাগ্রত হওয়ার পর থেকে আমরা দেখছি বহু আলেম, মৌলানা আকরম খান সাহেব, মৌলানা মহিউদ্দিন খান সাহেব সহ আরো অনেক আলেম এর সাথে যুক্ত ছিলেন, এবং মোহাম্মদী পত্রিকা ছিল এখানে কলকাতা থেকে, আবার ঢাকায় মোহাম্মদী পত্রিকা আসলো। মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী সাহেব ছিলেন এই ভূখণ্ডে একটা পত্রিকার সাথে যুক্ত, পত্রিকা বের করার। এরপরে মৌলানা খালেদ সাইফুল্লাহ, তারপরে মৌলানা, এরকম আরো অনেকেই আমরা দেখেছি মিডিয়ার সাথে তারা যুক্ত হয়েছেন, এবং মৌলানা মহিউদ্দিন খান পাসবান পত্রিকা সহ আরো বিভিন্ন পত্রিকার সাথে ওনারা যুক্ত ছিলেন। এবং আস্তে আস্তে এই মিডিয়ার জগতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে মিডিয়ার সাথে আলেম ওলামাদের যোগাযোগটা আমি বলবো কিছুটা স্থগিত হয়ে গেছে, এবং এটা ব্যর্থতা উচ্চারণ করতে চাচ্ছি না, একটা ইনফরমেশন গ্যাপের কাপড়ে মিডিয়ার সাথে যোগাযোগটা স্থগিত হয়ে গেছে। আপনাদের মাধ্যমে শ্রোতা দর্শকদের অবহিত করতে চাই, বাংলাদেশে যখন কমি মাদ্রাসার বিরুদ্ধে নানা ধরনের কথা উঠলো, যেগুলো ব্রিডিং সেন্টার অফ টেরোরিজম জাতীয় কথাবার্তা উঠলো, তখন আমরা প্রেস কনফারেন্স করেছি চট্টগ্রামে, তখন বেশ কিছু সাংবাদিক আমাদেরকে বললেন যে আমরা আসলে আপনাদের পছন্দ করি। একটা ইংরেজি পত্রিকার করেসপন্ডেন্ট আমাকে বললেন যে আমরা আপনাদের পছন্দ করি, কিন্তু আপনাদের সাথে আমাদের যোগাযোগটা নাই, মজবুত যোগাযোগটা নাই। এই না থাকার কারণে আমাদের এই বাংলাদেশে অনেক সময় নেতিবাচক নিউজ অথবা টক শো অথবা মূল্যায়ন নেতিবাচক ভাবে আসে আলেম ওলামাদের সাথে, ইসলামিক যারা ইসলামপন্থী আছেন, যারা খেলাফত আলমিন হাজী নবুবার আদর্শ যারা লালন করেন, তাদের সাথে মিডিয়ার এই সাংবাদিক ভাইদের সাথে যোগাযোগটা আমাদের কম। আমরা যদি একটু পিছনে ফিরে যাই, আপনি যদি ভারতের কথা বলেন অথবা পাকিস্তানের কথা বলেন, আমরা দেখেছি ভারতের কোন বিখ্যাত আলেম যদি মারা যায়, একটা হাফতা রোজা নয়ি দুনিয়া পাক্ষিক ট্যাবলয়েড সাইজে দিল্লি থেকে বের হয়। আমি দেখেছি আল্লামা আবুল হাসান আলে নদভি ইন্টারন্যাশনালি রিপোর্টেড স্কলার ওনার উপরে বিশেষ সংখ্যা বের করেছে, এটা আমি দিল্লি থেকে নিয়ে এসেছি। পাকিস্তানে যখন পাকিস্তানের উত্তর পশ্চিম সীমা প্রদেশের চিফ মিনিস্টার দারুল উলুম দেওবন্দের ফাজেল, আল্লামা মুফতি মাহমুদ আহমদ রাহমতুল্লাহ যখন মারা গেলেন, লাহোরের ডেইলি ফিফাক এটা বিশেষ সংখ্যা বের করেছে 100 পাতা, কিন্তু বাংলাদেশে একেবারে আপনি 50-এর দশক থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত বাংলাদেশের কোন বিখ্যাত আলেম মারা যাওয়ার পরে কোন পত্রিকা, এটা হোক দৈনিক হোক মাসিক, হযরত মাওলানা আতার আলী সাহেব সরওয়ার্দির সাথে, বঙ্গবন্ধুর সাথে এবং একে ফজলুল হকের সাথে ওনারা রাজনীতি করেছেন। উনি যখন মারা যান বিএসএস এ আমাদের একজন পরিচিত আলেম খবরটা নিয়ে গেলেন যে মৌলানা আতার সাহেব ইন্তেকাল করেছেন, হযরত থানভীর খলিফা উনি এই দেশের রাজনীতি করেছেন, 1954 যুক্ত ফ্রন্টের নেতা ছিলেন হক বাসাহানি আতাহার আলী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ, কিন্তু ওই সংশ্লিষ্ট সাংবাদিক এটা বিশ্বাস করতে চাইলেন না। তিনি বললেন যে
কোনো ডকুমেন্ট আনেন, তখন ওই ইমাম সাহেব উনি তখন আমার সাথে দেখা হয়েছে, উনি এন্তেকাল করছেন, ওই আলেম আবার ঘরে গিয়ে ওনার একটা ফাইল ছিল, ওখানে উনি যে পার্লামেন্টের মেম্বার, উনি যে একজন বড় পলিটিশিয়ান, পুরনো পেপার কাটিং স্ক্রিপ্ট করা হলো, নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে, নেটওয়ার্কে সমস্যা হওয়ার কারণে ডক্টর আফম খালিদ সাহেবের বক্তব্যটাও একটু কেটে কেটে এসেছে, আর এখন উনি লাইনে নেই এই মুহূর্তে, এই মুহূর্তে দেখছি উনি লাইনে নেই। সর্দার ফরিদ আহমদ ভাই, আমরা আমরা পাঠকদের সামনে আছি, কালকেও আমাদের একটু নেটওয়ার্কে সমস্যা হয়েছিল, অনেক প্রস্তুতি আমরা নিয়েছি আজকে, তারপরেও এই বিষয়টা ঘটেছে, বাস ঠিক আছে ইনশাল্লাহ আমরা আমাদের চেষ্টা করে যাই। সর্দার ফরিদ আহমদ ভাই, আপনার কাছে আমাদের আজকে একটি প্রশ্ন এবং প্রসঙ্গ, প্রসঙ্গ হচ্ছে যে ভারতের শেক আলোচনা, নেটওয়ার্ক একটু সমস্যা হয়েছিল সর্দার ফরিদ আহমদ সাহেবের আলোচনার পরে আবার আমরা আসছি ইনশাল্লাহ। আমি ভারতের একজন প্রখ্যাত আলেম মাওলানা নজরুল হাফিজ নদভী ডাক্তার, উনার সঙ্গে কথা বলার পরে উনি একটা কথা বলেছিলেন, উনি ইন্টারভিউয়ে আমাকে উত্তর দিয়েছিলেন, আমি জিজ্ঞেস করেছিলাম যে খুব এক কথায় আপনি গণমাধ্যমের সংজ্ঞা চিহ্নিত করুন, তিনি বলছেন যে সাংবাদিকতা বা গণমাধ্যম হচ্ছে কোন জাতির ধ্বংস অথবা নির্মাণের গদ্য, কোন জাতিকে ধ্বংস করার জন্য যে গদ্য নির্মিত হয় এটাও গণমাধ্যমের মাধ্যমে হয়, কোন জাতিকে নির্মাণ করার যে গদ্য নির্মিত হয় এটাও গণমাধ্যমের মাধ্যমেই হয়। সর্দার ফরিদ ভাইয়ের কাছে আমার আজকের আলোচনার প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ সংখ্যাগুরু মুসলমানদের একটি দেশ এবং এখানে বিশেষত গত 20-25 বছরে মিডিয়া জগতের একটা বিশাল সম্প্রসারণ হয়েছে, প্রিন্ট মিডিয়া বলি আমরা, ইলেকট্রনিক মিডিয়া বলি, এবং গত 10-12 বছরে অনলাইন মিডিয়া বলি, এই গোটা জগৎটায় এরপরও আমরা দেখছি যে ইসলাম বা মুসলিম ইস্যুতে আমরা এখানে সবসময় একটা আক্রমণাত্মক অবস্থান দেখি মূলধারার গণমাধ্যমের, অথবা আমি এটাকে কয়েকভাবে ব্যাখ্যা করতে পারি, কখনো অবজ্ঞা দেখি, কখনো উপেক্ষা দেখি, কখনো নেগলিসি করার একটা মানসিকতা দেখি, একটু প্রশ্নবোধক চিহ্ন ইসলাম এবং মুসলমানদের ইস্যুগুলোর ব্যাপারে তারা আরোপ করার একটা চেষ্টা করেন, এটা আসলে কেন হয়? এটা কি এই জন্যে যে সংবাদকর্মী যারা কাজ করেন বাংলাদেশে সবার মনস্তত্ত্ব এরকম? এটা কি এর জন্যে যে মিডিয়া হাউসগুলো সবাই একটা কমন ফর্মুলা ফলো করে? এটা কি এর জন্যে যে যারা এই মিডিয়াগুলো মানে মালিকানা করেন, টাকা বিনিয়োগ করেন, তাদের এখানে কোনো ডিরেকশন থাকে? মানে আপনার পর্যবেক্ষণ কি, আপনি কতটুকু এই বিষয়ে বিশ্লেষণ আমাদের পাঠকদের সামনে যদি বিষয়টা একটু উঠান আমার মনে হয় সুন্দর হতো। ধন্যবাদ শরীফ ভাই, আসলে আপনার প্রশ্নের শেষ দিকে আপনি কিছু প্রশ্ন রেখেছেন, সেই প্রশ্নগুলির মধ্যে আসলে উত্তর রয়েছে। প্রথম কথা হলো যে গণমাধ্যমের মালিককে এটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় তাদের পলিসি নির্ধারণ। দুঃখজনক হলো সত্য, আমরা স্বাধীনতার পরপর বাংলাদেশের মূলধারার মিডিয়া যারা মালিকানা ছিলেন তারা কেউ ইসলামপন্থী ছিলেন বলে আমার জানা নেই। দু একটি পত্রিকা রয়েছে যারা ইসলামপন্থী বলে পরিচিত, কিন্তু তাদেরও পরিচয় দলীয়, ইসলামের চেয়ে আমার মনে হয়েছে, কেউ কেউ হয়তো মনোপূর্ণ হতে পারে, কিন্তু আমার মনে হয়েছে, আমার অভিজ্ঞতা থেকে বলছি, সেই পত্রিকাগুলো যত না ইসলামপন্থী তার চেয়ে বেশি দলীয়, যার কারণে মূলধারার মিডিয়ায় ইসলাম পছন্দের লোকদের একটা অভাব সবসময় ছিল। যেমন ধরুন আপনারা যেভাবে ব্যাখ্যা করুন না কেন, বাস্তবতা হলো যে একটি লোক ইসলাম পছন্দ করে এমন একটি ব্যক্তির পক্ষে মূলধারার মিডিয়ায় প্রবেশ করাটাই একটা কঠিন ব্যাপার, এবং সেটা অনেকদিন, আমি বলবো স্বাধীনতার পর থেকেই এই অবস্থাটা তৈরি হয়েছে। এর কারণ হলো দুটো, একটি হলো যারা এই প্রক্রিয়াগুলোর মালিকানা রয়েছেন তারা ইসলাম মুসলিম নিয়ে ভাবেন, তাদের টার্গেট হলো দুটো, একটি হলো যে ব্যবসা করা, আরেকটি হলো তারা কোনো না কোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাসী, যে রাজনীতি ইসলামের পক্ষে, যার কারণে ওই সমস্ত মিডিয়াতে ইসলাম পছন্দের লোকদেরকে প্রবেশ খুব কঠিন একটি ব্যাপার হয়েছে। আপনি জানেন, আমরা আমার অভিজ্ঞতা দেখেছি যে ছোট ছোট বাম দলে কোনো নেতার খবর বিভিন্ন পত্রিকা ফলাও করে প্রচার করা হয়, এবং আগে এটা আরো বেশি ছিল, হয়তো এখন একটু কমেছে, কারণ তারাও দুর্বল হয়ে গিয়েছে, সে কারণে হয়তো। আমি লক্ষ্য করলাম যে কেন তাদের নিউজটা এত গুরুত্ব করে ছাপা, আমার বিভিন্ন পত্রিকায় কাজ করার
সুবাদে আমি দেখেছি যে ওইখানে কেউ না কেউ সাংবাদিক রয়েছেন যে ওই দলের সাথে সম্পৃক্ত ছিল, এবং তাদের প্রেস রিলিজটা যখন আসতো পরবর্তী সময় মেইলে যে নিউজগুলো আসে এরা এগুলো খোঁজ রাখে যে তার লিডারের নিউজ আসলো কিনা বা তার দলের কোন নিউজ আসলো, তখন সে এটাকে এনিহাও পুশ করে পত্রিকায় প্রকাশ করার জন্য। কিন্তু যেহেতু ইসলাম পছন্দের লোক ওখানে চাকরি করেন না বা চাকরি পান না, কাজেই তার কাজে সেখানে ইসলাম পছন্দের কোনো বিষয় ওইখানে নিউজ হবে এরকম ভাবাটা আশা করাটা ঠিক। আরেকটি বিষয় হলো, সেটা দুঃখজনক হলো সত্য, যে মিডিয়া জগৎটা যেভাবেই হোক না কেন সেটা ইসলাম প্রো ইসলাম এরকম বলার সুযোগ, এবং আরো দুঃখজনক হলো এটা যতই দিন যাচ্ছে এটা আরো বেশি প্রকট আকার ধারণ করছে। এবং আপনি খেয়াল করে দেখবে যে আপনি প্রশ্নগুলো উঠিয়েছেন যে ইসলামের কোন নিউজের ব্যাপারে তাদের যে একটা অনীহা ভাব বা নেতিবাচক চিন্তার যে তারা কাজটা করছে, এর কারণ তারা আসলে ইসলাম পছন্দ করে। আমি জানি না এই মনোজগতের মানে মনোজগৎটা কিভাবে তৈরি হয়েছে যে ইসলাম বা মুসলিম বা আলেমদের বিপক্ষে যেতে হবে, এটাই তাদের মত। আপনি লক্ষ্য করবেন, একটা উদাহরণ দিই, সেটা হলো ব্রাহ্মণবাড়িয়া যে মাওলানা সাহেবের যে জানাজা, হাজার হাজার কেউ বলছে আনসারি রহমতুল্লাহ সাহেবের জানাজায় যে এত লোক সমাগম ঘটলো, আপনি খেয়াল করেছেন মিডিয়া গুলো পাগল হয়ে গেল। কিরকম পাগল হলো, তারা ধরে নিল বা তারা প্রচার করতে থাকলো যে এর মাধ্যমে করোনা সারা দেশে ছড়িয়ে পড়ল, এবং তারা তাদের সংবাদদাতাদের ব্রাহ্মণবাড়িয়ার জেলা করেসপন্ডেন্টদেরকে বিভিন্ন টেলিভিশন চ্যানেল অনলাইন মিডিয়া এবং সংবাদপত্র গুলো বলে রাখলো যে এইখানে এর মাধ্যমে প্রচুর করোনা রোগী আক্রান্ত হবে এবং করোনা রোগী ধরা পড়বে, তোমরা এই বিষয়টি অ্যালার্ট থেকো, এবং পাওয়ার সাথে সাথে খবরটা মিডিয়া হাউসে পাঠিয়ে দিই। কিন্তু 10 দিন 12 দিন 13 দিন যাওয়ার পর দেখা গেল কেউ সেখানে আক্রান্ত হয়, আল্লাহ রহমত কেউ আক্রান্ত হয়। কিন্তু এই এত লোক এক জায়গায় হওয়ার পরও আক্রান্ত হলো না, এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ নিউজ, এর নিউজ ভ্যালু কিন্তু প্রচুর। এবং যেহেতু পাঠকরা একটা নেতিবাচক সংবাদ পেয়েছিল, এখানে আক্রান্ত হওয়া বা না হওয়া দুটোই পাঠকদের এক ধরনের আগ্রহ ছিল। কিন্তু আমরা জানি যে একটা সংবাদের মূল্য নির্ধারণ হয় পাঠকের আগ্রহের পরিমাণ হিসেবে, এর পরিমাণটা অনেক বেশি থাকা সত্ত্বেও কোনো মিডিয়া কিন্তু আক্রান্ত যে হলো না এই খবরটি কিন্তু প্রকাশ করে। আমি যতটুকু জেনেছি বা আমার জানা মতে সব সংবাদদাতাই কিন্তু তারা নিউজ পাঠিয়েছিল মিডিয়া হাউসগুলোতে যে না কোনো কোনো করোনা আক্রান্তের খবর পাওয়া যায়নি, কিন্তু সেই খবরটি কিন্তু সবাই ব্ল্যাক আউট করে দেয়, প্রকাশ করেনি। কারণ হলো সাংবাদিকদের মধ্যে আপনি অনেক সাংবাদিক হয়তো আমার প্রতি মনোপূর্ণ হতে পারে, কিন্তু সাংবাদিকদের মধ্যে আমি একটা লক্ষ্য করেছি যে ইসলাম মুসলিম হওয়াটাই কেমন যেন একটা অ্যালার্জিক একটা ব্যাপার। আপনি একটা সাংবাদিক 5 ওয়াক্ত নামাজ পড়বে বা ঠিক মতো রোজাটা রাখবে, এটা অন্যান্য সাংবাদিক কিছু সাংবাদিক আছে তারা খুব ভালোভাবে নেয় না, যারা নেয় না তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কিন্তু এরা কিন্তু সবাই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, এবং সেই ব্যাকগ্রাউন্ডটা ইসলামপন্থী নয় বরঞ্চ ইসলাম এবং মুসলিম বিরোধী, এটা দুঃখজনক ঘটনা। খালিদ ভাই একটা কথা বলেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা লক্ষ্য করেছি। যেমন ধরুন আপনি পাকিস্তান এবং ভারতে কোনো বিখ্যাত আলেম যখন মারা যান তখন কিন্তু সমস্ত মূল ধারায় নিউজটা ফলাও করে প্রচার করা, খুব ফলাও করে প্রচার করা। আপনি জুনায়েদ জামশেদ, উনি তাবলিগ করতেন, একসময় শিল্পী ছিলেন পাকিস্তানে, উনি যখন মারা যান ট্রেন মানে বিমান দুর্ঘটনায়, তখন পাকিস্তানের মূল ধারা মিডিয়াগুলো তাকে যেভাবে কাভারেজ দিয়েছে কল্পনারও অতীত, কিন্তু উনি একজন তাবলিগি লোক হিসাবে কিন্তু পরিচিত ছিলেন শেষ। এবং খালিদ ভাই যেটা বললেন যে ইন্ডিয়াতে যখন কোনো বড় আলেম মারা যান, আমরা দেখেছি আমরা ইন্ডিয়াতে যে কোনো প্রদেশে যখন কোনো বড় আলেম মারা যান ওদের কিন্তু মূলধারা মিডিয়াটা অন্তত নিউজটা দেয়, সেটা ছোট হোক বড় হোক নিউজটা দেয়, ব্ল্যাক আউট করে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের দেশে এই প্রবণতাটা লক্ষ্য করা গেছে। এখন আবার আমি প্রসংক্ষিপ্ত ভাবে বলি, এর পেছনের মূল কারণ হলো যারা মূলধারার মিডিয়ার মালিক তারা কোনোভাবে ইসলামপন্থী নয়, দুঃখজনক হলে এরা
মুসলিম কেউ পছন্দ করে না, যদিও নিজেরা মুসলিম। দুই নম্বর হলো এখানে যারা সাংবাদিক নিয়োগ পান তারা অনেকেই ইসলাম পছন্দ করে না, এমনকি যারা ইসলাম পছন্দ করেন এমন সাংবাদিক মূল দ্বারা কাজ করে এবং এদের সংখ্যা কিন্তু কম নয়, কিন্তু তারা মনে করে তারা তাদের আচরণে তাদের নিউজ ট্রিটমেন্টে যদি তারা ইসলাম পছন্দের কথা বলে তাহলে হয়তো তারা সমস্যায় পড়ে যেতে পারে পেশাগত ভাবে, এই কারণে তারা চুপ থেকে যায়, এটাই হলো বাস্তবতা। ধন্যবাদ সর্দার ফরিদ ভাই, আবার আসবো ইনশাল্লাহ। আমরা এই এই প্রসঙ্গের প্রশ্নটিতে অত্যন্ত চমৎকার উপস্থাপন এবং বিশ্লেষণ আপনি পেশ করলেন, আবার আসব। ডক্টর আফম খালিদ হোসেন, আগে আপনি কথা বলছিলেন তখন নেটওয়ার্কের একটু সমস্যা চলছিল, আবারও আপনার কাছে। সে বিষয়টা হলো যে আমাদের 50-এর দশক 60-এর দশকে মাওলানা মহিউদ্দিন খান, তার আগে মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী, ভারত এবং পাকিস্তানে আলেমদের সংস্রব্ধন্য অথবা আলেমদের নেতৃত্বে মূলধারা অথবা পাশাপাশি অনেক রকম গণমাধ্যমের চর্চা সরাসরি চলছে। সেই জায়গায় বাংলাদেশে এখন প্রয়োজনীয়তাটা আপনার এখনকার পর্যবেক্ষণ, আপনি যেসব তরুণদেরকে দেখছেন যারা লিখছেন, আপনি নিজে, আমরা গত কয়েকদিন আগে জেনেছি, আমাদের জানার সুযোগ ছিল না যে আপনি নিজেও গণমাধ্যমে একটা লম্বা সময় চট্টগ্রাম করেসপন্ডেন্ট হিসেবে কাটিয়েছেন, গণমাধ্যমে আপনি নিয়মিত এখন কলাম লিখেন, আপনি নিছক মানে বক্তব্য রাখেন অথবা গ্রন্থ লিখেন এমন স্কলার নন, গণমাধ্যমের সঙ্গে আপনার যৌবন কাল থেকে একটা সম্পর্ক রয়েছে। তো আপনি এই প্রয়াস এবং চেষ্টাটাকে বর্তমান বাস্তবতায় কিভাবে সামনে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং সংকটগুলো কোন জায়গায় আপনি যদি একটু বলেন আমরা আমরা উপকৃত হতে পারি। জি ধন্যবাদ সঞ্চালক জনাব মাওলানা শরীফ মোহাম্মদ সাহেব, আপনাকে মোবারকবাদ জানাই। সর্দার ফরিদ আহমদ সাহেব, আমাদের বাংলাদেশে মিডিয়াতে যে ইসলামোফোবিয়া বিরাজ করছে এর প্রেক্ষাপট পরিস্থিতি সুন্দরভাবে বলেছেন, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত পরিতৃপ্ত হয়েছি। আপনি ঠিকই বলেছেন, আমি একেবারে ছাত্র অবস্থা থেকে বিভিন্ন পত্রিকার করেসপন্ডেন্ট হিসেবে কাজ করেছি, আমি যখন একেবারে বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ি, মাস্টার্স করি, এমনকি পিএইচডি করার সময়ও আমি দৈনিক সংবাদ, বাংলার বাণী এবং ইউনিভার্সিটি নিউ নেশন এবং বাংলাদেশ টাইমসে আমি বহু বছর কাজ করেছি, বহু বছর। এবং আমার সৌভাগ্য হয়েছে আমি সংবাদের পটিয়া, চট্টগ্রামের পটিয়া মহকুমা প্রতিনিধি যখন ছিলাম তখন নিউজ এডিটর ছিলেন সন্তোষ গুপ্ত। এই মানুষটা সম্পর্কে আমি তার শ্রদ্ধা জ্ঞাপন করি। তিনি প্রথমত হিন্দু ছিলেন, কিছু মানুষ উদার প্রকৃতির মানুষ থাকে দুনিয়ায়, আমরা তাদেরকে সম্মান, শ্রদ্ধা এবং ট্রিবিউট দিতে চাই, আমরা এখানে কার্পণ্য করা উচিত না। সন্তোষ গুপ্ত দৈনিক সংবাদের নিউজ এডিটর, আমি আমি পটিয়ার পটিয়া মহকুমার মহকুমা করেসপন্ডেন্ট। তিনি আমাকে চিঠি দিতেন যে আপনি কোনো অপরাধীকে যদি পুলিশে ধরে তার বিরুদ্ধে নিউজ যেমন করবেন, তার নিজে ওই দুর্নীতিবাদের বক্তব্য নিবেন, এবং অনেক চিঠি, সন্তোষ গুপ্তের লিখিত চিঠি আমার কাছে আছে। এক সময় আমি যখন বংশালে গেলাম, আমি তখন আমার তো সুরত শেখল, আমি তো মাদ্রাসার স্টুডেন্ট, এরপর আমি বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা গ্রহণ করেছি, তিনি আমার হাসি বলতেছেন যে আমার দলের লোকেরা আপনার বিরুদ্ধে আমার কাছে অনেক অভিযোগ করেছে যে আপনি ইসলামপন্থী মানুষ, আমি কেন আপনারে প্যাট্রোনাইজ করি। তো আমি তাদের জবাব দিছি যে মিস্টার খালিদ হোসেন ইজ এ গুড করেসপন্ডেন্ট, সেটা ভালো নিউজ পাঠায়, কেবল আমার দলের লোক নয় বলে তাকে বাদ দিয়ে আমার দলের লোককে ইনক্লুড করা এটা নৈতিকতা বিরোধী। জেনায়েদহতে তিনি বলছেন, জেনায়েদহতে আমি একজন করেসপন্ডেন্ট দিয়েছিলাম, সে শুধু আমার দলের খবর পাঠায়, এটা সন্তোষ গুপ্ত আমারে সংবাদ অফিসে বংশালে বলেছিলেন। এবং আমি একেবারে শেষ পর্যন্ত বাংলাদেশ টাইমস যখন নিউ পে স্কেল দিল তখন তারা বললো যে আপনারা আর কোনো পত্রিকা কাজ করতে, তখন আমি সংবাদ ছেড়ে দিয়েছি। এবং সন্তোষ গুপ্ত অনেক চিঠি আমার কাছে লিখেছেন যে বাজারে যাই প্রতিটি তরকারির দাম জিজ্ঞাসা করবেন, এবং গত এক মাসে কমলো না বাড়লো এটা একটা কম্পারেটিভ পিকচার দিবেন। তো সংবাদপত্রের ভিতরে অনেক উদারপন্থী, সন্তোষ গুপ্ত প্রথমত হিন্দু, দ্বিতীয়ত কমিউনিস্ট, আমি একজন আল্লাপন্থী এবং আমি একজন মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড ওয়ালা,
তিনি আমাকে যে পৃষ্ঠপোষকতা করেছেন, এরকম উদার হৃদয়ের মানুষ আমাদের সমাজ তৈরি হওয়া প্রয়োজন। ওনার আলাদা রাজনীতি থাকতে পারে, এবং আমি আপনার মাধ্যমে আবার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আমার মনে হয়, আমার মনে হয় চট্টগ্রামে ঝড় বৃষ্টির কোন ব্যাপার আছে। বেশি সব জাতীয় দৈনিকে, হ্যাঁ জি জি বলেন, জি জি বাংলাদেশের এখন অত্যন্ত জনপ্রিয় জাতীয় দৈনিক যেগুলো আছে ওগুলোতে আমরা লক্ষ্য করছি যে সপ্তাহে হলেও একটা কলাম ইসলামের উপরে যায়, জি, এবং এক কালের কণ্ঠ প্রতিদিন একটা পেজ ইসলামের উপরে দেয়, আর অন্যান্য পত্রিকা হাফ পেজ দেয় ছিলেন, তখন আমরা ওখানে লেখালেখি করতাম, এটা একটা পরিবর্তন এসেছে, এবং ওখানে আলেমরা যাচ্ছে একেবারে বিভিন্ন মাদ্রাসার ফারেক সুদরা যাচ্ছে। শরীফ ভাই, এবং জি আমি খালেদ ভাই এই প্রসঙ্গে একটু বলতে চাই যে ইসলামিক পাতা এবং ইসলামী একটা লেখা শুক্রবারে যে ছাপা হয় এই বিষয়ে আমার একটু, হ্যাঁ খালেদ ভাই আমি আমি যতটুকু জানি এই পাতাগুলি যে বের হয় এবং শুক্রবারে কোন একটা খুব পপুলার দৈনিক সেখানে একটা লেখা ছাপা হয় ইসলাম, এটা কিন্তু বিজনেস এর জন্য খালেদ ভাই, এটা স্যাম্পল পাঠক পাঠক একটা শ্রেণীর পাঠক ধরে রাখার জন্য, এটা ইসলাম পছন্দ এর মাধ্যমে ইসলামের কিছু বিষয় জানলো, এরকম কিন্তু কোনো উদ্দেশ্য না, কাজটা ভালো কিন্তু উদ্দেশ্যটা সঠিক না আমি যতটুকু জানি আর কি, যে ঠিক আছে যেহেতু দেশের মানুষ সংখ্যাগরিষ্ঠ মুসলিম কাজে তাদের তাদের জন্য একটা পাতা থাকুক আর কি, এরকম একটা ব্যাপার চিন্তা করে কিন্তু পাতাগুলি বের করা হয়, হ্যাঁ সেই পাতাগুলি থেকে মানুষ উপকৃত হয় তা না, এর উপকৃত হয় তা না, সেখানে কিছু আলেম ওলামা লেখেন, আমরা যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে লুক নই তারা সেগুলো পরে উপকৃত হয় এটা ঠিক আছে, কিন্তু তাদের উদ্দেশ্য কিন্তু ইসলামের পক্ষে এই পাতাটা বের করলো সেটা নয়, তাদের মূল উদ্দেশ্য ব্যবসা। ধন্যবাদ ফরিদ ভাই, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন, আসবে এই আলোচনাটা একটু বিশ্লেষণের সঙ্গে আসবে, ডক্টর আফমো খালিদ সাহেব আলোচনা চালিয়ে যান ইনশাল্লাহ, আবার আসবো। জি 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 খালিদ ভাই আপনি বলেন, খালিদ ভাই বলেন। না ফরিদ ভাই ঠিক কথাই বলেছেন, এটা একটা ব্যবসায়িক স্বার্থ ওখানে কাজ করে, কিন্তু এটা একসময় ছিল না এখন হচ্ছে, এভাবে যদি আমরা অন্যান্য সেকশনে আপনার নিউজ এর ভিতরে অথবা পোস্ট এডিটোরিয়াল এর ভিতরে অথবা অন্যান্য পেজ যেগুলো আছে ওখানেও যদি কিছু আলেম যাদের বিশ্ববিদ্যালয়ের ব্যাকগ্রাউন্ড আছে, জার্নালিজম এর ব্যাকগ্রাউন্ড আছে, আমরা যদি ওখানে তাদেরকে ঢুকিয়ে দিতে পারি বিভিন্ন ভাবে, তাহলে হয়তো একটা ইসলামাইজেশন অথবা যে নেতিবাচক ধারণাটা আছে এটার পরিবর্তন সাধিত হবে বলে আমার মনে হচ্ছে। এবং ফরিদ ভাই জেনে খুশি হবেন, বহু আলেম বহু মাদ্রাসার ছাত্র আমাদের এই প্রজন্মে, এই নবপ্রজন্মে বহু ছাত্র বিশ্ববিদ্যালয় ডিগ্রি নিয়ে একবার ইংরেজি বা মাদ্রাসায় পড়ে আবার ইংরেজি জার্নালিজম বিভিন্ন ডিগ্রি নিয়ে তারা তৈরি হচ্ছেন, আমরা যদি একটু সচেতন হই, এটা কাজ কঠিন কারণ ব্যবসায়িক স্বার্থ আছে, মালিকের স্বার্থ আছে, তারপরেও যদি সচেষ্ট হই তাহলে আস্তে আস্তে হয়তো অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। এবং আমি আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের জানাতে চাই, বাংলাদেশের একটা নামকরা পত্রিকা যারা শিল্পপতি, শিল্পপতি ছাড়া তো পত্রিকা বের করা মুশকিল, ওই মালিকের সাথে কিছু আলেম মূলধারার আলেমের একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল, ফলে তিনি ওই পাতাটাকে প্রতিদিন করার জন্য রাজি হয়ে গেলেন। তো আমি মনে করি এখনো আমরা মূলধারার আলেমরা যদি সংবাদপত্রের মালিকের সাথে আমরা একটা সম্পর্ক গড়ে তুলি, হয়তো এভাবে ইতিবাচক ফলাফল আমরা পেতে পারি। ধন্যবাদ, এটা হয়তো আমরা আশা করতে পারি এটা আর কি। ধন্যবাদ প্রফেসর ডক্টর আফমো খালিদ হোসেন, অনেক সুন্দর কথা বলছেন, আরো আরো কথা সামনে আসবে, একটু মনে হয় চট্টগ্রাম থেকে নেটের একটু সমস্যা হচ্ছে যে কারণে কথা কখনো কখনো একটু একটু কেটে যাচ্ছে, আজকে আলহামদুলিল্লাহ নয়েজের সমস্যা হচ্ছে না, বাড়তি কোনো প্রতিধ্বনি অথবা পাশ থেকে আসা অন্য কোনো আওয়াজ সম্ভবত আমাদের আজকের প্রোগ্রামকে কোনো দিক থেকে সমস্যা করছে না,
ডক্টর আফমো খালিদ সাহেবের ওখান থেকে আলোচনাটা আসার সময় মাঝে মাঝে একটু ভেঙে যাচ্ছে, এটা সম্ভবত নেটওয়ার্কের একটা ব্যাপার, আল্লাহ তাআলা আমাদেরকে আসান করে দেন। আমি আবার যাব, আবার যাব আমাদের সামনে গণমাধ্যম এবং সাংবাদিকতার ইস্যুটা যখন আসে, আসলে অনেকগুলি প্রশ্ন আসে, যেরকম ফরিদ ভাই একটা প্রসঙ্গ তুলেছেন, ডক্টর আফমো খালিদ সাহেব বলেছেন। আমার কাছে জিনিসটাকে এরকমও মনে হয় অনেক সময় যে গণমাধ্যমের যে একটা মূল অংশ, আমরা যেটাকে উঠান বলি গণমাধ্যমের মূল নিউজ, মূল ভিউজ, মূল পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি অথবা মূল ট্রিটমেন্ট গুলো, এই জায়গাটায় গণমাধ্যমের একটা বিরাট অংশ আমরা দেখি এখনো বাংলাদেশে, যারা হয়তো পশ্চিম অনুরক্ত অথবা সেকুলারিজম দ্বারা প্রভাবিত অথবা একটু নাস্তিক্যবাদের প্রতি দুর্বল অথবা ইসলাম আর মুসলিম ইস্যুর ব্যাপারে একটু অ্যালার্জি সম্পন্ন, আবার আমরা ওই গণমাধ্যমেই সাপ্তাহিক অথবা দৈনিক ভিন্নভাবে সম্পূর্ণ তার এই নিউজ ভিউজ পলিসির বাইরে ইসলামের উপর একটা কর্নার রাখে, সেখানে ইসলামের কিছু আলোচনা, কিছু প্রবন্ধ, কিছু এই জিনিসটা যায়। আমি একই সঙ্গে সর্দার ফরিদ ভাই এবং ডক্টর আফমো খালিদ সাহেব দুজনের আলোচনায় আমার কাছে খুব উপভোগ্য মনে হয়েছে, আমার মনে হয় দর্শকদেরও মনে হবে। একটা হলো কিছু না হওয়ার জায়গায় একটা কিছু হোক, একটা বারান্দা হোক যেখানে ভালো কিছু জিনিস আসতে থাকুক। আরেকটা হলো গণমাধ্যমের এই চাতুরিটাও আমাদের জানা থাকা দরকার, সেটা হলো যে আসলে তারা মূল ভুবনটায় ওই গণমাধ্যমে, যে গণমাধ্যমে একটা কর্নারে ইসলামের একটা প্রবন্ধ ছাপছে, সেখানেই আপনি দেখবেন বিশাল পোস্ট ছাপা হচ্ছে আবার তসলিমা নাসরিন অথবা ওই মানের আরেকজন লেখকের, যার লেখায় ইসলামকে নানাভাবে আঘাত করা হচ্ছে, মুসলমানদের জীবনাচারকে। তারা মূল প্ল্যাটফর্মটায় তাদের তাদের এজেন্ডাটা ঠিক রাখছে, কিন্তু পার্শ্ব একটা আইটেম করছে যেখানে ইসলামকে দিচ্ছে। আমরা এখানে ব্যবসায়িক প্রবণতা, বাংলাদেশে মানুষের জনমানুষের গণমানুষের পাঠকদের যে মার্কেট, এই মার্কেটের মধ্যে ঢুকতে পারার একটা ব্যাপার, আবার এক ধরনের বাধ্যবাধকতা যে বাংলাদেশে চলতে হলে ইসলামকে কিছু না কিছু স্পর্শ করতে হবে, আমরা এই গোটা ব্যাপারটাকেই এইভাবে দেখা দরকার মনে করি। এবং একই সঙ্গে আমরা এই সুযোগটা নেওয়াও দরকার মনে করি, আজকে ইসলামের কর্নার হিসেবে যদি সেকুলার বলি, আধা বাম বলি অথবা নাস্তিকদের প্রতি একটু দুর্বল বলি, এরকম গণমাধ্যমগুলো আমাদের তরুণদেরকে সুযোগ করে দিতে থাকে এবং তারা আস্তে আস্তে ওই বারান্দা দিয়ে বা ওই কর্নার দিয়ে আস্তে আস্তে মূল জায়গায় চলে যাওয়ার একটা চেষ্টা করে, তাহলে মনে হয় একটা বড় জায়গায় তারা যেতে পারবে। শরীফ ভাই, আপনার আপনার আলোচনা প্রসঙ্গ ধরেই বলি, সেটা হলো আলহামদুলিল্লাহ ডক্টর আফমো খালিদ সাহেবকে নেটের কারণে মনে হয় দেখা যাচ্ছে না, ফরিদ ভাই একটু বলেন। জি জি, সেটা হলো যে একটা বিষয় পজিটিভ দিকে এসেছে, যেমন আপনার মতো আলেম যারা মিডিয়া নিয়ে কাজ করছে আর আরো অনেকে আছে, আমি অনেকে জানি বা চিনি, এটা একটা পজিটিভ দিক, মানে সবাই বুঝতে পারছে যে মিডিয়া একটা বড় ধরনের শক্তিশালী একটা মাধ্যম, এটাকে এড়িয়ে কোনো কিছু করা সম্ভব। আপনি জানেন যে আমরা অনেক সময় বলে থাকি যে পৃথিবী কয়েকটা জিনিস দ্বারা নিয়ন্ত্রিত হয়, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি এবং ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত হয়। মজার ব্যাপার হলো এই চারটাকে নিয়ন্ত্রণ করে মিডিয়া, কোনো না কোনো ব্যাপারে এই চারটাকে নিয়ন্ত্রণ করে মিডিয়া, এর মানে মিডিয়াটা আরো বেশি পাওয়ারফুল, আরো বেশি ক্ষমতাধর। আলেম সমাজদের একটা তরুণদের আলেমরা এই জিনিসটা বুঝতে পেরেছে যে মিডিয়াকে অ্যাভয়েড করে বা মিডিয়াকে বাদ দিয়ে এগোনোটা সম্ভব না, যার কারণে আমরা দেখি যে তারা হয়তো মূল ধারার মিডিয়ার নানান বাধার কারণে, নানান অব্লিগেশনের কারণে তারা হয়তো মূল ধারার মিডিয়াতে তারা ওইভাবে প্রবেশ করতে পারছে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তাদের যে অ্যাক্টিভিটি বা তাদের যে সক্রিয়তা, সেটা কিন্তু এই বার্তায় দেয় যে এই আলেম সমাজ বা তরুণ আলেমরা মিডিয়াকে বুঝতে পেরেছে, তারা মনে করে যে মিডিয়ার দরকার। এই উপলব্ধিটা আসতে অনেক সময় লেগেছে, কিন্তু আলহামদুলিল্লাহ এসেছে, যে সেটাও কিন্তু একটা ইতিবাচক দিক, এটাকে অস্বীকার করার উপায় নেই। আমরা দেখি যে অনেক আলেম একটা অনলাইন পোর্টাল করে চালানোর চেষ্টা করছে, এটা তো ছোট থেকে হয়, পরে আস্তে আস্তে দেখালো সেটাই বড় হবে, সে না পারলে আরেকজন এসে দূর, এই যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, এই কারণে কিন্তু শরীফ ভাই আমি আশাবাদ যে একটা সময় আমরা যখন আজ থেকে 20-30 বছর আগে যে পরিস্থিতিটা দেখেছি, আমি আরো একটু অবাক হই, সেটি হলো যে আগে শুধু আলিয়ার কোন স্টুডেন্ট জেনারেল লাইনে পড়াশোনা করে হয়তো মিডিয়া আসতেন বা আসার চেষ্টা করতেন, এখন কিন্তু তা নয়, এখন কমি মাদ্রাসার তরুণরাও কিন্তু মিডিয়াতে আসার চেষ্টা করছে, তারা দেখতে পাচ্ছে যেহেতু মিডিয়াতে সরাসরি ঢোকা সম্ভব না, সেখানে একটা বিষয় তাদের তাদের যে পোশাক, তাদের যে মানে তাদের যে আলেমের যে একটা ছাপ,
হ্যাঁ, সেটা মিডিয়া আমাদের দেশের মূলধারা গণমাধ্যম এলাও করতে চায় না। একটা লোক টুপি পরবে, দাড়ি রাখবে, পায়জামা পাঞ্জাবি পরবে, সে মিডিয়াতে মূলধারা কাজ করবে যে কোনো কারণেই, সেটাকে এলাও করতে চায় না। এই মনোজগৎটা তৈরি হয়েছে, নেতিবাচক মনোজগৎটা আমাদের মিডিয়া তৈরি হয়েছে, যার কারণে এই কমি মাদ্রাসার তরুণরা কিন্তু নিজেরাই আলাদা করে মিডিয়া করার মানে চেষ্টা করছে, করার চেষ্টা করছে। এবং আমরা এটাও লক্ষ্য করছি যে এই মিডিয়ার কিন্তু পাঠক প্রচুর, শুধু কমি মাদ্রাসার লোকেরা এই কমি মাদ্রাসাদের মিডিয়া পাঠ করছে এমন। আমি একটা উদাহরণ দিই আপনাকে, আমি দেখেছি যে কিভাবে প্রভাবিত করা যায়। আমি একটা উদাহরণ দিই, আপনি জানেন তাবলিগের একটা ঝামেলা হয়েছিল টঙ্গীর সম্মেলন নিয়ে, দুটো গ্রুপ হয়েছিল। এই নিউজগুলো যখন মূলধারার মিডিয়া করতে যাচ্ছিল, তারা কিন্তু খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছে যে কমি মাদ্রাসার কোন কোন লোক মিডিয়ার সাথে কোনো না কোনো ভাবে জড়িত, হয় নিজে মিডিয়া চালায় বা অন্য কোনো ভাবে মিডিয়ার খোঁজ খবর রাখে, তাদের সাথে কিন্তু কথা বলে কথা বলার চেষ্টা করেছে। এবং আমি এও জানি কমি মাদ্রাসার কিছু নিউজ পোর্টাল, যেগুলো মোটামুটি ভালো, আপনারটাও এরকম নিউজ পোর্টালে মূলধারার সাংবাদিকরা ঢুকে বোঝার চেষ্টা করেছে যে আসলে এই তাবলিগ নিয়ে, এই টঙ্গীর ইজতেমা নিয়ে আসলে সমস্যাটা কি বা তারা কি ভাবছে। এই যে তাদের এই প্রবণতাটা, এই যে ঢুকছে, এবং নিশ্চিত থাকেন যখন কোনো মিডিয়াতে আমরা ঢুকি, আমরা যদি আমি একটা উদাহরণ দিই শরীফ ভাই, আমি একটা নিউজের জন্য বিবিসিতে ঢুকলাম অথবা আল জাজিরাতে ঢুকলাম, আমি কিন্তু কোনো না কোনো ভাবে ওই দুই মিডিয়া থেকে প্রভাবিত হব, এটাকে অস্বীকার করতে পারে না মানুষ। ঠিক সেরকম যখন আপনার মিডিয়াতে কোনো মূলধারার কোনো সাংবাদিক যখন ঢুকবে, তখন কিন্তু সে বুঝতে পারবে, যেহেতু সত্যটা সে জানার চেষ্টা করছে, সে সত্যটা বুঝতে পারবে আসল বিষয়টা। এর মানে হলো যেটা, সেটি হলো এই মূলধারার মিডিয়ার সাংবাদিকরা কিন্তু, আমরা কিন্তু এখন জানি যে কমি মাদ্রাসার বা মাদ্রাসার শিক্ষিত মানুষ মিডিয়া আসার একটা চেষ্টা করছে। এই চেষ্টাটা কিন্তু বড় জিনিস, সব জিনিস তো চেষ্টা দিয়ে শুরু হয়, পরে একটা সময় আসা ফল আসে, এটা একটা ইতিবাচক দিক স্বরূপে আমি মনে করি। এবং আমি মনে করি যে এই চেষ্টার ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, তাহলে সামনের দিনগুলোতে কোনো না কোনো ভাবে একটা ফলাফল আসবে। এই প্রসঙ্গে আরেকটি লাইন বলে আমি এই বিষয়টি শেষ করব, সেটি হলো এই কমি মাদ্রাসার বা মাদ্রাসার শিক্ষিত তরুণদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস এর মাধ্যমে অথবা ছোট ছোট নিউজ পোর্টালের মাধ্যমে সাধারণ মানুষ কিন্তু একপেশে নিউজ থেকে বেরিয়ে আসতে পারছে। মূলধারার যে নিউজটা করছে এর যে বিকল্প নিউজটা রয়েছে, সেটা কোনো না কোনো ভাবে পাঠকদের কাছে বা সাধারণ মানুষের কাছে পড়ছে। আমি সেই ব্রাহ্মণবাড়িয়ার উদাহরণটাই আপনাকে আমি টানতে চাচ্ছি। আমাকে মূলধারার সাংবাদিকদের অনেকে জিজ্ঞাসা করছে, এই করোনা কালে কি করে সেখানে হাজার হাজার লোক সমাবেশ করবে, এটা একটি বিস্ময়কর ঘটনা, যেখানে লাশ দাফন করার জন্য পাঁচজন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই সময় তার এখানে এরকম লোক হাজির হলো কিভাবে, মানুষ খবর পেলো কিভাবে, এটা অনেকে বলছে। কিন্তু আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে আলেম সমাজ তরুণরা তার মৃত্যু সংবাদটি ফলাও করে দিয়েছে, মূলধারা নিউজ কিন্তু তার মৃত্যু সংবাদ আসেনি, তার জানাজার খবর এসছে বেশি লোক হওয়ার কারণে। কিন্তু এর মানে এই নয় যে তার মৃত্যু সংবাদটি মানুষ জানে নাই, জানতে পেরেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অথবা আপনাদের মতো কিছু নিউজ পোর্টালের কারণে, আপনারা সেগুলো সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন, সাধারণ মানুষ কিন্তু জানতে পেরেছে এবং যার কারণে সেখানে এত লোকের সমাবেশ ঘটেছে। মূলধারার মিডিয়ার অনেক সাংবাদিক বিস্মিত হয়েছে যে কি করে এত লোক সেখানে কিভাবে জানতে পারলো এত লোক সেখানে সমাবেশ ঘটল। আমি এই উদাহরণগুলো দিলাম এই কারণে, এর মানে এটা হলো এই প্রক্রিয়াটা শুরু হয়েছে সে যেভাবেই হোক না কেন, এবং আমি বিশ্বাস করি এই প্রক্রিয়া যদি অব্যাহত রাখে, ইনশাল্লাহ সামনের দিনগুলোতে এরা কোনো না কোনো ভাবে মূলধারা মিডিয়া এরা আসবে এবং নিজেরাই মূলধারার মিডিয়া তৈরি করবে। ধন্যবাদ, জাযাকাল্লাহ, অনেক অনেক শুকরিয়া ফরিদ ভাই, আবার আসবো আপনার কাছে। ডক্টর আফমো খালিদ হোসেন সাহেব, আমাদের আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, বারবার আমাদের নেটওয়ার্কের সমস্যার কারণে আজকে যত উপভোগ্য ভঙ্গিতে তার কথাগুলো আমরা শোনার সুযোগ পেতাম, কিছু কিছু জায়গায় আমরা বাধাগ্রস্ত হচ্ছি। এটা এটা মানে আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করুন, আমার একটু লজ্জাই লাগছে, গতকালও আমরা কিছুটা আমাদের এই ইয়েতে সমস্যা হয়েছিল, আমরা আবার ট্রাই করছি। ডক্টর আফমো খালিদ হোসেন সাহেব, আমি আপনার কাছে দুটি বিষয় তুলে আবার একটা আলোচনার প্রসঙ্গ তুলছি, সেটা হলো 90-এর দশকে একটা ব্যাপার আমরা দেখেছি, সেটা হলো এনজিও উস্কানিতে হঠাৎ করে ফতুয়াবাজ একটা আইটেম বাংলাদেশের মিডিয়াগুলোতে ছেড়ে দেওয়া হলো,
আমার মনে আছে সাপ্তাহিক বিচিত্রা থেকে নিয়ে দৈনিক, বেশ এখন আর আমি অন্য দৈনিকগুলোর নাম বলবো না, হঠাৎ করে ফতুয়াবাজ এই আইটেমটা সামনে নিয়ে আসলো, কিছু নারীর বিচার, কিছু ধর্ষণ বা ব্যভিচারের বিচারের ঘটনাকে খুব বড় করে আনা হলো, এটার উপর বই লেখা হলো, এটার উপর নিউজ করা হলো, উপন্যাস লেখা হলো। পরিস্থিতি কি হলো, 1999 বা 2000 সনে হাইকোর্ট থেকে ফতোয়া নিষিদ্ধ করার একটা রায় আসলো, এটা আপনার খুব ভালো মনে আছে। ঠিক একইভাবে আমরা এই এই শূন্য দশকে 2001 এর পর থেকে দেখলাম বিভিন্ন স্কুলে কলেজে বুরকা পরে যেসব মেয়েরা যায়, এদের সঙ্গে কিছু শিক্ষক শিক্ষয়িত্রীর একটু সমস্যা হওয়া শুরু হলো, হতে হতে একসময় এটা একটা ঝগড়ার ব্যাপার গেল। হওয়ার পরে হঠাৎ করে আমরা দেখলাম কোর্ট থেকে একজন বললেন যে কোনো স্কুল কলেজে কোনো মেয়েকে বুরকা পরতে বাধ্য করা যাবে না। আমি যেটা বলতে চাচ্ছি, আমি দেখলাম গণমাধ্যম একটা এজেন্ডা নিয়ে অনেক সময়, যেটা মুসলিম জীবনাচারের সঙ্গে জড়িত, মুসলিম বিশ্বাসের সঙ্গে জড়িত, ইসলামের আদর্শ এবং অনুশাসনের সাথে গভীরভাবে জড়িত, এই জিনিসটাকে কন্ডেম করার জন্য একটা দশক সময় নেয়, নিয়ে এটাকে আঘাত করতে থাকে করতে থাকে। এরপরে এটার কয়েক জায়গায় ইম্প্যাক্ট হয়, আদালতে এটার একটা ফল আসে, প্রশাসন থেকে এটার একটা ফল আসে, দেশের বিভিন্ন জায়গায় এটার পক্ষ থেকে একটা ফল আসে, এবং দেড় দশক দুই দশক পরে এই ইসলাম এবং মুসলমানদের জীবনাচারের সঙ্গে জড়িত এই পুরো জিনিসটাকে নেগেটিভ হিসাবে প্রতিষ্ঠিত করার তাদের চেষ্টাটা বাহ্যিকভাবে সফল হয়ে যায়। এই সময়, এই পরিস্থিতিতে গণমাধ্যমের চরিত্র বিশ্লেষণ এবং আমাদের এখনকার প্রজন্ম কিভাবে কাজ করতে পারে, এবং যারা 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 মাদ্রাসার সঙ্গে জড়িত না, ইসলামের মেহনতের সঙ্গে জড়িত না, তাদেরও কিভাবে সতর্ক হয়ে কাজ করা দরকার, আপনার কাছে আহ্বান জানাচ্ছি। আপনি আপনার আবেগ, আপনার অভিজ্ঞতা, আপনার পর্যবেক্ষণ থেকে এ ব্যাপারে যদি কিছু বলেন তাহলে আমরা উপকৃত হব ইনশাল্লাহ, পাঠক দর্শক উপকৃত হবে। জি, ধন্যবাদ মৌলানা শরীফ মোহাম্মদ সাহেব। আপনি যে ফতোয়ার কথা বলছেন, আমরা লক্ষ্য করেছি কিছু এনজিও, কিছু পত্রিকার মাধ্যমে অথবা তারা নিজেদের নেটওয়ার্কে ফতোয়াবাদ, মৌলবাদ এবং মাদ্রাসাগুলোকে সন্ত্রাসের প্রজনন কেন্দ্র এটা প্রমাণ করার একটা প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু এদেশের সচেতন ওলামা, মাদ্রাসা শিক্ষিত লোকেরা মাঠে ময়দানে প্রতিবাদ মুখর হয় এবং গভর্নমেন্টকে, তৎকালীন গভর্নমেন্টকে একথা বুঝাতে সক্ষম হয়েছে যে এই সন্ত্রাসের সাথে আলেমরা যুক্ত নন, এবং ফতোয়া ফতোয়া কোন গ্রামের কোন মোল্লা কোন অর্ধশিক্ষিত কাকে দোর্রা মারলো, কাকে বিচার করলো, এটাকে ফতোয়াবাজি বলে ফতোয়া বিষয়ক বিষয়টাকে হেয় প্রতিপন্ন করার একটা অপপ্রয়াস চলেছে। আমরা এগুলো সম্পর্কে লিখেছি প্রতিবাদ, আপনিও জানেন, আপনার মাধ্যমে আমরা এগুলো প্রকাশ করেছি, মিছিল মিটিং করেছি, এবং কোর্ট, উচ্চতর আদালত, বাংলাদেশের দুইজন শীর্ষস্থানীয় আলেম বাইতুল মোকাররমের খতিব হযরত মাওলানা ওবায়দুল সাহেব এবং মাওলানা মহিউদ্দিন খান সাহেবকে আদালতে তলব করেছিলেন যে ফতোয়াটা কি, ফতোয়া দেওয়ার অধিকার কে, ওনারা এটা দিচ্ছেন যে ফতোয়া আলেমরা দিবেন, এটা কোরআন হাদিসের ব্যাখ্যা তারা দিবেন, আদালত বিচার করবেন, অ্যাডমিনিস্ট্রেশন সেটা কার্যকর করবেন, এভাবে আদালতও ওনাদের মতামত জানতে চেয়েছে। তো আপনি ঠিক বলেছেন, এই সমস্ত এনজিওরা এবং কিছু পত্রিকা একটা এজেন্ডা নিয়ে তারা মাঠে থাকে এবং এক একটা ইস্যু নিয়ে এক এক সময় তারা কাজ করতে চায়, কিন্তু প্রতিবাদের মুখে আপনি বাংলাদেশের একটা নাম করা পত্রিকা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যে সেনা সমর্থিত সরকারের সময় একটা কার্টুন বের করলো, আলপিন নামে একটা কার্টুন বের করলো, এটা প্রতিবাদের মুখে ওনারা ওই ওখান থেকে ফিরে এসেছে, এবং জনরোষ থেকে এই পত্রিকাকে রক্ষা করার জন্য তারা আবার হজ গাইড বের করে। এর পিছনে ফরিদ আহমদ ভাই খুব ভালো করে জানেন, হজ গাইড বের করার পিছনে তাদের কি উদ্দেশ্য আছে আমরা তো জানি না, তো হজ গাইড বের করে এবং তারা সিরতে মোহাম্মদ গিউমের ইবনে ইসহাকের সিরতে মোহাম্মদ বের করে হতো বই প্রকাশ করছে, এটা হাজার হাজার কপি বারবার এডিশন চলছে। তো এটা আমি মনে করি উদ্দেশ্য পিছনে যাই হোক, ওলামায়ে কেরামের প্রতিবাদ এটা কলমের মাধ্যমে, জবানের মাধ্যমে মিছিল মিটিং করে তাদেরকে বাধ্য করা যে এগুলো করা যাবে না, পত্রিকা চলতে পারে কিন্তু ধর্ম নিয়ে উপহাস, ধর্ম নিয়ে কটাক্ষ, রসুল নিয়ে বেয়াদবি,
এটা চলবে না, এটা মেসেজ কিন্তু তাদের কাছে অলরেডি পৌঁছে গেছে। এবং আমি ফরিদ ভাইয়ের সাথে এক সবাক একমত, শত শত পোর্টাল আপনার ইসলাম টাইমস থেকে শুরু করে, আমি নিজেও আপনি জানেন কিছুদিন একটা পোর্টালে আমি সম্পাদক ছিলাম, তো আমরা বিভিন্ন পোর্টালের মাধ্যমে পরিচিত অপরিচিত জনপ্রিয় কম জনপ্রিয় পোর্টালের মাধ্যমে একটা সোশ্যাল নেটওয়ার্ক কিন্তু গড়ে উঠে, যেটা ফরিদ ভাই বারবার বলছেন। এবং এবং আমাদের অনেক প্রজন্ম, নতুন প্রজন্মের মাদ্রাসার ছাত্ররা যাদের ব্যাকগ্রাউন্ড আছে বিশ্ববিদ্যালয়ে, তারা এগুলো করে যাচ্ছেন এবং একটা কমিউনিটি গ্রো করছে। এবং আপনার আন্ডারও যারা কাজ করে তাদের বাংলা, তাদের বাংলা বানান শব্দের গাঁথুনি, তাদের উপমা উৎপ্রেক্ষার অভিনবত্ব আমাদেরকে ছোট ছোট বাচ্চাদের আমাদেরকে অভিভূত করে। তারা একটা নিউজ যখন আমার কাছ থেকে কালেকশন করে, কোনো ইন্টারভিউ নেয়, তারা যখন এটা এডিট করে ছাপে, আমি খুব লাইনে লাইনে চিন্তা করি যে এটা এটা দিলের দরদ আছে তাদের। আমি ফরিদ ভাইয়ের সাথে পুরো একমত, এই অবস্থা যদি চলতে থাকে একদিন মূল ধারায় বাংলাদেশের একটা মিডিয়া হাউস, এক এক কেন একাধিক মিডিয়া হাউস গড়ে উঠতে পারে। আমরা উর্দুতে একটা উর্দুতে একটা প্রবাদ আছে, দুনিয়া উম্মীদ পর কায়েম হ্যায়, পৃথিবীটা আশার উপরে বেঁচে আছে। এবং এই আশার পথে আমরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছি, আমাদের মাদ্রাসার থেকে যারা বেরিয়ে আসছে, যারা মুরব্বীরা আছে, আমরা আশাবাদী এই অবস্থা থাকবে না। এখন আপনি এখন এই মুহূর্তেও যদি বাংলাদেশের কোন পত্রিকা, কোন মিডিয়া যদি কোন বৈরী নিউজ, কোন কটাক্ষপূর্ণ নিউজ করেন, পরদিন আপনি দেখবেন যে পরিস্থিতি আরেক ধরনের হয়ে যাবে। এখন এগুলো আর করতেছে না, এখন এখন আইনও আছে, ডিজিটাল ল আছে, এই আছে। আমি আশাবাদী, ফরিদ ভাইয়ের সাথে আশাবাদী, একটা মিডিয়া হাউস আগামী দিনে ইনশাআল্লাহ আজিজ এটা হবে। ডক্টর আফমো খালিদ হোসেন সাহেব অত্যন্ত চমৎকার বলেছেন, আমিও একটা সম্পূরক বিষয় আবার উনার কাছে তুলি, তারপর ফরিদ ভাইয়ের কাছে যাচ্ছি। সেটা হলো আমাদের সময় 46 মিনিট পার হয়ে এসেছি, তারপরেও আমরা আমরা আমাদের উপভোগ্য আলোচনা হচ্ছে আজকে, সেটা হলো প্রধানত মনে করা হয় যারা আমরা ইসলাম নিয়ে কাজ করার চেষ্টা করি, দায়ী সংবাদকর্মী যারা, তাদের মধ্যে আমরা যেটা চিন্তা করি যে দুইটা অঙ্গন আমাদের সামনে বড় হয়ে আসে। একটা হলো ইসলামের সৌন্দর্য উপস্থাপন, ইসবাতি পাহলোতে বা পজিটিভ ভাবে ইসলামকে উপস্থাপন করে যাওয়া, যেটা বিভিন্ন সেকুলার গণমাধ্যমে আমাদেরকে একটা প্ল্যাটফর্ম দেয়, একটু আলোচনার জন্য সুযোগ দেয়, একটা পাতা একটা কর্নার এগুলো দেয়, এটা একটা দিক। আরেকটা হচ্ছে যে মূল ধারার যে গণমাধ্যমের যে মূল জগৎ, নিউজ ভিউজ এবং প্রতিরোধমূলক অনেক কাজগুলো করা, যেখানে তাদের ত্রুটিগুলি ধরানো হবে, তাদের একটা আপনি যেটা বললেন যে একটা ত্রুটিপূর্ণ জিনিস তারা করবে, কটাক্ষপূর্ণ জিনিস করবে, এর পাল্টা প্রতিরোধমূলক মিডিয়াগত আয়োজন 12 ঘন্টায় 13 ঘন্টায় 24 ঘন্টায় সামাজিক মাধ্যম সহ পোর্টাল গুলোতে সহ, মানে আমাদের কোন কোন দিকে কিভাবে মনোযোগ দেওয়া উচিত, দুইটা অঙ্গন যদি আমরা ভাগ করি, একটা হলো ইসলাম মুসলমান তাদের জীবনাচারের উপস্থাপনটা পজিটিভলি, আরেকটা হচ্ছে প্রতিরোধমূলক এবং প্রতিবাদমূলক আয়োজনগুলোকে সমৃদ্ধ করা। এখন যারা তরুণ দায়ী সংবাদকর্মী হিসাবে সামনে আসছেন, তারা এই দুইটার দিকে কিভাবে মনোযোগ রাখবেন, কাজগুলো কিভাবে করবেন, একটা প্রস্তাবনা একটা পরামর্শ ডক্টর আফমো খালিদ হোসেন আপনার কাছে চাচ্ছি। জি ধন্যবাদ মৌলানা শরীফ মোহাম্মদ সাহেব, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। একটা হচ্ছে আপনি যেটা বললেন এসবাতি পাহলো, আমরা আক্রমণাত্মক নয়, ইসলামের সৌন্দর্য, ইসলামের জীবনাচার, ইসলামে মানবাধিকার, ইসলামে অপরাধ প্রতিরোধের যে চেতনা, এটাকে আমরা তুলে ধরতে পারি। পাশাপাশি কেউ যদি ইসলামের উপর আঘাত হানে, আমাদের নবী, আমাদের রসুল, আমাদের আল্লাহ, আমাদের কোরআন, সাহাবায়ে কেরাম নিয়ে যদি আপত্তিকর মানহানিকর কোনো মন্তব্য করে, তার জন্য মাঠে ময়দানে মিছিল মিটিং প্রতিবাদ, গণতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণ পন্থায় তার প্রতিবাদ। এবং এই যে ইসলাম টাইমস আছে, আরো পোর্টাল গুলো আছে, সোশ্যাল মিডিয়া গুলো আছে, ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, এই সমস্ত গুলো ইউজ করে যদি আমরা প্রতিবাদ জানাই দুই ধারায়, তাহলে এই প্রবণতা রোধ পেতে বাধ্য হবে। এবং আপনি লক্ষ্য করবেন সাম্প্রতিক কালে এগুলো এই প্রবণতাটা কিন্তু হ্রাস পেয়েছে, আমি একেবারে 100% উচ্ছেদ হয়েছে বলবো না, হ্রাস পেয়েছে। সচেতন থাকতে হবে আমাদের যে কোনো মুহূর্তে। এবং আমাকে পটিয়া মাদ্রাসার সম্মানিত প্রধান পরিচালক আমার উস্তাদ মোহতরম হযরত মাওলানা আব্দুল হালিম বুখারী সাহেব আমারে সবসময় নসিহত করতেন যে তুমি যখন কোথাও কোনো বক্তৃতা করো, কোনো ওয়াজ করো, এসবাতি পাহলো, দাওয়াতি পাহলো, মানে দাওয়াতি স্পিরিটটা করবে, পলিটিক্যাল
স্প্রিট নয়, সিয়াসি উসলুপ নয়, কারণ সিয়াসি উসলুপের ভিতরে একটা একটা প্রতিহিংসা জাগ্রত হয়। আমরা যখন দাওয়াত দিই, দিলের দরদ নিয়ে যখন কথা বলি, এটা মানুষের অন্তরে দাগ কাটে। আল্লামা ইকবাল একটা কথা আছে না, দিল সে জো বাত নিকলতি হে আসর করতি হে। তো আমরা এই দুই ধারায় আমরা কাজ করব, এবং আলহামদুলিল্লাহ এমন শক্তি সমাজ, আপনি ভালো করেই জানেন, আলেম ওলামারা ইমাম সাহেবরা সামাজিক শক্তির প্রতিভূ, বিভিন্ন মসজিদে মাদ্রাসায় খানাকায় তারা যে যেখানে আছেন তারা সোশ্যাল পাওয়ারের একটা প্রতিভূ, মানে একটা নিউক্লিয়াস অফ দি সোসাইটি হিসেবে মাদ্রাসার হুজুররা কাজ করেন। তাদের পিছনে লোক আছে, তাদের মহাব্বত করেন, ডাক দিলে লোক আসে, ডাক দিলে লোক আসে। তো তো আমরা যদি সচেতন থাকি, সমাজকে বাদ দিয়ে তো দেশ চলবে না, তাহলে আলেম ওলামাদের বাদ দিয়ে অন্য কোনো কাজ করার কেউ কোনো সাহস করবে না। সামাজিক শক্তির ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ, ধন্যবাদ, জাযাকাল্লাহ। ডক্টর আফম খালিদ হোসেন সাহেব অত্যন্ত চমৎকার বলেছেন, আমাদের সর্দার ফরিদ ভাই সম্ভাবনার কথা অনেক সুন্দর বলেছেন। একদম শেষ করব ডক্টর আফম খালিদ হোসেন সাহেবকে দিয়ে, সর্দার ফরিদ ভাইয়ের কাছে এখন আমি আবার একটু আসতে চাচ্ছি। সেটা হলো, এখন ইদানিং একটা কথা বলা হয় মিডিয়ার যে কয়েকটা ভাগ করা হয়, যে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়া, এখন এই ভাগগুলোর বাইরে আবার আরেকটা পরিভাষা চালু করা হয়েছে, এটা হলো নিউ মিডিয়া, গণমা মানে একদম অনলাইন পত্রপত্রিকার বিস্তার এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, ইনস্টাগ্রাম, ইউটিউব, এগুলোর মাধ্যমে যে আজকে যে আমরা লাইভে চলে যেতে পারছি, একটা সময় ছিল আজ থেকে 10 বছর আগে ছিল, এরকম একটা টক শো করার জন্য একটা টেলিভিশন মালিক এবং তাদের কর্মকর্তাদের আগ্রহ এবং সিদ্ধান্ত হওয়ার পরে আমরা যেতে পারতাম, কিন্তু আজকে যে এই যে ডাইরেক্ট আমরা সিদ্ধান্ত নিলাম এবং আপনারা সদয় সম্মতি দিলেন, আমরা 24 ঘন্টার মধ্যে আমাদের দর্শক পাঠকদের সামনে চলে যেতে পারলাম, এটা হচ্ছে নিউ মিডিয়ার একটা ইম্প্যাক্ট, নিউ মিডিয়ার একটা প্র্যাকটিস, সুন্দর প্র্যাকটিস। তো নিউ মিডিয়াতে ভালো জিনিসও হচ্ছে, খারাপ জিনিসও হচ্ছে, অনেক গুজবের ব্যাপার হচ্ছে, অনেক অপরাধের ব্যাপার হচ্ছে, অনেক অন্যায় জিনিস করা হচ্ছে, এবং ইসলামকে সামনে নিয়ে যদি আমরা বলি, অনেক ধরনের বাজে জিনিস, বাজে অপপ্রচার, কটাক্ষমূলক কাজ, এগুলোও হচ্ছে। আমি সর্দার ফরিদ ভাইয়ের কাছে যেটা বলবো, ফরিদ ভাই আগে ইশারাটা দিয়েছেন, কিছু কথা বলেছেন, তরুণ যারা আসবে ইসলামের পক্ষ হয়ে কাজ করার জন্য, মাদ্রাসা থেকে আসুক, ইউনিভার্সিটি থেকে আসুক, কলেজ থেকে আসুক, তারা এই নিউ মিডিয়াটাকে কিভাবে আরো ইফেক্টিভ করতে পারে। একটা ফেসবুক পেজকে অনেক সময় অনেক জনপ্রিয় করে তোলা যায় এবং ইসলামের জন্য অনেক শক্তিশালী কাজ করা যায়, এবং আমি শুধুমাত্র শব্দ ইসলাম বলবো না, দেশের জন্য কাজ করাও ইসলামের জন্য কাজ করা, মানুষের জন্য কাজ করাও ইসলামের জন্য কাজ করা। এবং এই যে আজকে একটা সংকট কাল চলছে করোনা কালের, এখানে মানুষকে সচেতন করা, মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া, আমরা গত 2 মাসের যে ডাটা আমাদের কাছে এসেছে, অন্তত প্রকাশ্য অপ্রকাশ্য ভাবে আলেম সমাজ এবং তাদের সঙ্গে জড়িত দেশি বিদেশি বিভিন্ন মহল ব্যাপকভাবে দুর্দশাগ্রস্ত মানুষের পাশে যেভাবে দাঁড়াচ্ছেন, মূলধারার গণমাধ্যমে খুব কম আসলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বেশ আলোকপাত আসছে, আলোচনা আসছে। হ্যাঁ, তো এই এই আমরা নিউ মিডিয়াকে ব্যবহার করে আমাদের ইসলামী মানুষদের অবদানগুলোকে সামনে আনা, মানুষ যে দেশের মানুষকে ভালো কাজের দিকে অনুপ্রাণিত করা এবং সত্যকে সামনে তুলে ধরার ক্ষেত্রে আর কি কি প্র্যাকটিস সামনে চালু করা যেতে পারে, এই সম্পর্কে ফরিদ ভাই যদি অল্প কিছু কথা বলেন, এরপর আমরা ডক্টর আফম খালিদ হোসেন সাহেবের কাছে গিয়ে আজকে আলোচনা আমরা সমাপ্তির দিকে চলে যাব ইনশাআল্লাহ। জি, আসলে মিডিয়ার ধরন পাল্টে গেছে। আমরা এক সময় মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া বলতে, প্রিন্ট মিডিয়া তো ছিলই পত্রপত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া বলতে আমরা রেডিও এবং টেলিভিশন বুঝতাম, এবং একটা সময় এরকম ছিল যে প্রিন্ট মিডিয়া পাঠকের সাধ্যের মধ্যে থাকে, সে তার ইচ্ছে মতো করতে পারে, সময় নিয়ে করতে পারে, যে কোনো সময় করতে পারে, কিন্তু ইলেকট্রনিক মিডিয়া মানে রেডিও টেলিভিশনটা তার অধীনে থাকে শ্রোতারা বা দর্শকরা। কিন্তু এখন অনেক কিছু পাল্টে গেছে, আপনি ধরুন আল জাজিরা একটা বড় টক শো হয়েছে, আপনি ঠিক সেই সময় দেখতে পারলেন না, কোনো অসুবিধা নেই, ওদের ফেসবুক পেজে বা ওদের মূল পেজে সেই টক শোটা থেকে যায়, আপনি যে কোনো সময় দেখতে পারেন। এর মানে ইলেকট্রনিক মিডিয়ার পাওয়ারটা অনেক বেশি বেড়েছে, পাঠকদের কাছে পৌঁছাটা আরো সহজ হয়েছে। এখন আপনি যে নিউ মিডিয়ার কথা বলছেন, আসলে নিউ মিডিয়াটা আপনি যেভাবে ব্যাখ্যা করুন না কেন, আমি একাডেমিক আলোচনায় যাব না, প্রযুক্তিগত কারণে নিউ মিডিয়ার বিকাশটা ঘটছে, এটা হলো বাস্তব অবস্থা। আগে একটা ছবি সংগ্রহ করা খুব কঠিন ছিল, কারণ একটা ছবি সংগ্রহ করার ব্যাপার, আপনি আজকের যে প্রোগ্রামটির কথা বললেন, এরকম একটি প্রোগ্রাম টেলিভিশনে যখন আয়োজন করা হয়, সেখানে অতিথিদেরকে আনতে হয়,
নানান ধরনের প্রস্তুতি থাকতে হবে, কিন্তু এই ধরনের একটি প্রোগ্রাম করাটা খুব কঠিন ব্যাপার, অনেক কিছু পাল্টে গেছে। একটা বিষয় যেটা যেটা আপনি জানতে চাচ্ছেন যেটা আসলে কি করা যেতে পারে, একটা বিষয় কিন্তু শরীফ ভাই হয়েছে, সেটি হলো যে আপনি এই নিউ মিডিয়ার আপনি যে ফরম্যাটেই যান না কেন, সোশ্যাল মিডিয়াতে যান বা এই ধরনের টক শোতে যান অথবা অনলাইন নিউজ নিউজে যান, যে ফরম্যাটে যান না কেন, এখন কিন্তু একচেটিয়া কোনো কিছু করার সুযোগটা কমে গেছে। আপনি লক্ষ্য করবেন কোনো ইসলাম বিরোধী লোক হয়তো তার প্রশংসা কেউ করছে, বা দেশ বিরোধী কোনো লোক তার প্রশংসা কেউ হয়তো পাতার পর পাতা লিখে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে বা মূলধারা মিডিয়াতে, কিন্তু আমরা লক্ষ্য করেছি আসল খবরটিও কিন্তু সেই লোকটি আসলে প্রকৃতপক্ষে কে, তার ব্যাকগ্রাউন্ডটা কি, আসলে তিনি কি করেন বা কি করতেন, সেই খবরটা কিন্তু মানুষ পেয়ে যাচ্ছে। আমি উদাহরণ নাম বলে আমি উদাহরণ দিতে পারতাম, আমি এড়িয়ে যাচ্ছি। এই এর মানেটা হলো যে এখন যা ইচ্ছা তা পার পেয়ে যাওয়া কঠিন একটি, এখন আর হচ্ছে না। বিশেষ করে আমি বলবো এদেশের দেশপ্রেমিক যারা, এ দেশকে যারা নিজের মাতৃভূমি মনে করে, নিজের দেশ মনে করে, অন্যকে অন্যের অধীনে থাকতে পছন্দ করে না, নিজের দেশেই থাকতে চায়, এই ধরনের মানুষ, ইসলাম প্রিয় মানুষ, এরা কিন্তু এখন মূল তথ্যটা পাঠকদেরকে, দর্শকদেরকে, শ্রোতাদেরকে জানিয়ে দিচ্ছে। এই যারা এই জায়গাটা আগে ছিল, এটা নিউ মিডিয়ার অবদান। কাজেই এখন শরীফ ভাই কেউ কিছু বলে আপনার আমার বিরুদ্ধে কেউ কিছু বলে পার পেয়ে যাব, বা আমি কারো বিরুদ্ধে বলে পার পেয়ে যাব, সেই সুযোগটা নেই। সত্যটা প্রকাশ হয়ে যাচ্ছে, যার কারণে এখন যারা মিথ্যার আবরণে থাকতে চায় বা এক ধরনের একটা ক্যামুফ্লাক্স করে সারা জীবন চলেছে, তাদের কিন্তু মুখোশ উন্মোচিত হয়ে যাচ্ছে, এটাকে কোনোভাবে এড়াতে পারছে। আমাকে একজন সিনিয়র সাংবাদিক সে বলল যে কিছু কিছু লোকের ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে এমন কিছু কথাবার্তা বলে যেটা আসলে বলা ঠিক। আমি তাকে প্রশ্ন করেছিলাম, আচ্ছা যা বলা হয় সেটা সত্য না মিথ্যা? তখন সে বলে সত্য হলে কি বলতে হবে? আমি আমি তাকে বললাম যে উনারা তো একটা মতামত প্রচার করেন, একটা মতবাদ প্রচার করেন, একটা দৃষ্টিভঙ্গি প্রচার করেন, কিন্তু আসলে উনি ব্যক্তিগত ভাবে কে এটা তো পাঠকদের জানা দরকার, দর্শকদের জানা দরকার, উনি একটু খামোশ হয়ে যান। এই একটা নিউ মিডিয়ার ডাইমেনশনটা একটা বড় ধরনের কাজ করছে। আমি একটা উদাহরণ দিতে চাই শরীফ ভাই, সেটা হলো যে ভালো মন্দ দুটো দিকই আছে নিউ মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার। যেমন ধরুন এই যে আলেমরা নানান জায়গায় যে ওয়াজ করে, এটা কিন্তু একটা বড় ঘটনা, নিউজ ভ্যালু কিন্তু অনেক অনেক, নিউজ ভ্যালু যে কি পরিমাণ সেটা ওই কোন একটা ধর্মীয় সমাবেশের লোক সংখ্যার উপস্থিতিতে বোঝা যায় যে এই নিউজ ভ্যালুটা কত। এই আলেম সমাজ যারা ওয়াচ করে তাদেরকে নিয়ে কিন্তু মিডিয়া কাজ করার সুযোগ আছে। পাঠক কিন্তু পাঠক দর্শককে যারা জানতে চায় এরা আসলে কে, হ্যাঁ এত সুন্দর ওয়াচ করেন বা অন্যরকম ওয়াচ করেন, সেরকম জানতে চায়। একই সাথে কিছু কিছু ওয়াচ হয় যেটা হাস্যরসে পরিণত হয়, ইউটিউবে সেইভাবে আসে হাসির ওয়াচ, এটা খুব দুঃখজনক, হ্যাঁ হাসির ওয়াজ দুঃখজনক। এই কারণে আমি বলতে চাইলাম যে সেটা হলো জেনারেল শিক্ষিত বা আলেম যেই ইতিবাচক কাজ করবেন তার ইতিবাচক ফলাফল পাচ্ছেন, যে নেতিবাচক কাজ করবেন সে নেতিবাচক কাজ ফলাফল পাচ্ছেন। চমৎকার, এখানে জি আমি একটু শেষ করে দিচ্ছি। কাজেই সবচেয়ে সুবিধা হয়েছে শরীফ ভাই, এই নিউ মিডিয়ার কারণে কেউ সার পাচ্ছেন, যার যার কর্মের ফল বা যে যে স্বভাবের লোক বা যা হতে চান বা উনি যা চান বা ওনার ব্যাকগ্রাউন্ড কি, সবই মানুষ জেনে যাচ্ছে। একটি দুঃখজনক ঘটনা যেটা শুরু হয় সেটি হলো, আমি অনেকদিন ধরে, আমরা জানেন যে আমি স্টুডেন্ট লাইফ থেকে মিডিয়াতে জড়িত, ইউনিভার্সিটি রিপোর্টে আমার সাংবাদিকতা শুরু, আমি এদেশের রাজনীতির উত্থান পতন, ইসলাম ইসলামিক দলগুলোর উত্থান পতন কর্মকাণ্ড খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। এটা পেশাগত কারণে, মূলত পেশাগত কারণে এই দেখার সুযোগটা হয়েছে। আমরা লক্ষ্য করেছি যে একটি সংবাদপত্র, আপনি খেয়াল করবেন অনেক সংবাদপত্রই দেখবেন মূলধারার মিডিয়া এরা সৃষ্টিকর্তা লিখবে, বিধাতা লিখবে, আল্লাহ শব্দটা লিখবে না। আপনি আপনি নিশ্চিত থাকেন শরীফ ভাই, তারা যে আল্লাহ লিখেন না এটা কিন্তু খুব সচেতন ভাবে লিখেন, এদেরকে বোকা ভাবার কারণ নেই যে আল্লাহ হয়তো বুঝেন না, বাংলা করেছে সৃষ্টিকর্তা বা বিধাতা, বিষয়টা কিন্তু এরকম না। এবং তারা কেন আল্লাহ লিখেন না, আমি কোনো একটা সোশ্যাল মিডিয়া কয়েকজনকে দেখেছি তারা কেন লিখেন না, এমন এক লোক এটা প্রতিবাদ করেছে যিনি আসলে তেমন আলেমও না বা খুব মানে বিশাল কিছু ব্যক্তিও না, কিন্তু প্রতিবাদটা হয়েছে। এখন ধরুন সেই লেখাটি যদি 500 লোকও পড়ে, 5000 লোকও পড়ে, সবাই কিন্তু জেনে যাচ্ছে এরা কেন করছে এরকম। আরেকটা বিষয় যেটা সেটি হলো যে এটা একটা দুঃখজনক, এখান থেকে আমরা বেরিয়ে আসি আল্লাহর কাছে প্রার্থনা করি, সেটি হলো আপনি দেখবেন
প্রকৃত ধার্মিক যিনি, সে যে ধর্মেরই হোক না কেন, অন্য ধর্মের মানুষ তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, যদি প্রকৃত ধার্মিক হয়। আর যে ধর্মের মানুষের দ্বারা অন্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সে আসলে কোনো ধর্মই মানে না, এটা হলো বাস্তবতা। আরেকটা বিষয় যেটা এখান থেকে আমরা বেরিয়ে আসা, এখন অনেকে ভয় পাচ্ছে, আমি এই উদাহরণ দিয়ে শেষ করব, সেটি হলো যে মুসলমানদের মধ্যে একটা প্রবণতা রয়েছে, বিশেষ করে মিডিয়া জগতের একটা বড় অংশ, যে মিডিয়া হোক, সেটা হলো প্রিন্ট মিডিয়া হোক বা রেডিও, টেলিভিশন, সিনেমা, যেটাই হোক, একটি বড় অংশ রয়েছে যে যারা তারা মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং কেউ দুঃখজনক হলেও খুবই খারাপ লাগে যে তারা গৌরব বোধ করে। কিন্তু আপনি খেয়াল করে দেখবে, গোটা ইন্ডিয়াতে কোনো হিন্দু ধর্মাবলম্বী কোনো হিন্দু ধর্ম নিয়ে কোনো সমালোচনা করে, হ্যাঁ বিজেপির উগ্রবাদ বা কোনো হিন্দুর উগ্রবাদ নিয়ে তারা সমালোচনা করে, কিন্তু ধর্মীয় মূল্যবোধ নিয়ে বা তাদের ধর্মের যে মূল বিষয় নিয়ে কেউ কোনো সমালোচনা করে। খ্রিস্টান ধর্ম দা সেম, বৌদ্ধ ধর্মের লোকেরা যারা, শিখ যারা, তারা কিন্তু তাও নিজের ধর্মকে আক্রমণ করে। এখন মুসলিম ধর্মকে, মুসলমানরা ইসলাম ধর্মকে আক্রমণ করছে, এই যে প্রবণতা কিভাবে তৈরি হলো সে খোঁজটা আমাদের নেওয়া দরকার। এবং আমি দেখেছি তরুণরা কিন্তু অনেকে এই খোঁজটা জানে যে কেন তৈরি হয়েছে। আমি হয়তো টক শোতে অনেক কিছু বলতে পারছি না, এর পিছনে অর্থযুক্ত থাকে, এর পিছনে ক্ষমতা থাকে, এর পিছনে রাজনৈতিক মোটিভেশন থাকে, এর পিছনে কারো না কারো হাত থাকে, এবং তারা কিন্তু খুব তৎপর, তারা খুব তৎপর। এখন যেহেতু আমি শেষ করবো আমার কথা বলে, আপনি খালেদ ভাইয়ের কাছে যান, আমি আরেকটা লাইন বলে শেষ করছি যে এই বিষয়গুলি কিন্তু মানুষ সচেতন হচ্ছে। আমি যে কথাগুলো বললাম আগে এত সচেতন ছিল, এটাই যে আপনি বললেন যে নিউ মিডিয়া না, এই নিউ মিডিয়ার বদৌলতে এটা হচ্ছে। আরেকটি বিষয় যেটা, সেটি হলো যে আলেম সমাজরা একটি মাদ্রাসা গড়ে ফেলেন, একটা ছোট মাদ্রাসা থেকে বড় মাদ্রাসা, এটা মানুষের সহযোগিতা হয়, আল্লাহর রহমতে হয়, আলেমদের ঐকান্তিক শ্রম থাকে, পরিশ্রম থাকে, তারা লেগে থাকে, আমরা দেখেছি, এবং একটা চমৎকার মসজিদ হয়ে যায় বড় আকৃতি, মানুষের সহযোগিতায় হয়, আলেমদের, আলেমরা উদ্যোগ নেন, মানুষের সহযোগিতা। এখন আমি মনে করি আলেমদের, খালিদ ভাই একটু বলছিলেন যে সমাজে আলেমদের, সত্যিকার আলেমদের প্রভাব কিন্তু অসম্ভব, এটা কিন্তু মানে বলার মতো নাই, সত্যিকারে যিনি আলেম সমাজে তার প্রভাব অসম্ভব। একজন ইমাম সাহেবের যে প্রভাব, হ্যাঁ সমাজে সাধারণ মানুষের কাছে জেনারেলি, একজন ওই এলাকার কাউন্সিলের কিন্তু সেই প্রভাবটা নেই, সে পলিটিক্যাল প্রভাব, কিন্তু ভেতর থেকে যে শ্রদ্ধা বোধ থেকে যে প্রভাবটা, এই প্রভাবটা কিন্তু রয়েছে। কাজেই আর যারা বড় বড় আলেম রয়েছেন, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান চান, তারা ইচ্ছে করলে কিন্তু মূলধারার মিডিয়াতে ইনভেস্ট করতে পারে এবং ইনভেস্ট করতে পারে। তারা হয়তো ছোট আকৃতি একটা ডেইলি পত্রিকা বের করলেন, ছোট আকৃতি একটা রেডিও স্টেশন করলেন, এটা করতে পারে, এবং এর ক্যারেক্টারটা কিন্তু ক্লাসিফাইড যাতে না হয়। ক্লাসিফাইড বলতে আমি বোঝাচ্ছি যেটা, সেটি হলো যে শুধু ইসলাম মুসলিম নিয়ে কথা বলবে, আর কিছু বলবে না, তা না, ইসলাম তো মানবতার ধর্ম, রসুল তো খালি মুসলমানদের জন্য আসে নাই, সব ধর্মের, সব মানুষের জন্য আসছে। কাজেই মানুষের সমস্যা, মানুষের সংকট, মানুষের সমাধান, এই সবগুলো বিষয়েও তুলে ধরবে। এবং আপনি লক্ষ্য করবেন, যদি এই কাজটা করা হয় তাহলে মানুষ কিন্তু স্বাভাবিক কারণে ইসলামের সৌন্দর্যটা বুঝতে পারে। এবং আমি আপনার এই টক শোর মাধ্যমে আহ্বান রাখবো, এই দেশের যারা আলেম সমাজ রয়েছেন, ইসলাম পছন্দ অনেক শিল্পপতি রয়েছেন আমি জানি, তারা এই মিডিয়াতে এগিয়ে আসবেন, এই আমি আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সর্দার ফরিদ ভাই, অনেক অনেক চমৎকার কথা বলেছেন। ইনশাল্লাহ আমরা শেষ করে দেব আজকে আজকে আজকের আমাদের আমাদের সকলের শ্রদ্ধাভাজন অধ্যাপক ডক্টর আফম খালিদ হোসেন। আসলে খালিদ হোসেন সাহেবের কাছে আমি যেই কথাটা নিয়ে যেতে চেয়েছিলাম সেই কথাটা আপনি বলে দিয়েছেন, এরপরও আপনি আপনার কথা বলেছেন, শায়েখ শায়েখের কথা বলবে। দুটা দিক, একটা হচ্ছে যারা কাজে নামবে এখন সংবাদকর্মে, সাংবাদিকতায়, গণমাধ্যমে সৈনিক হিসাবে, ইসলামের দায়ী হিসাবে, তাদের জন্য কিছু কথা, আর এ সমাজে আলেম অভিভাবক এবং আর্থিক পৃষ্ঠপোষক যারা মসজিদ মাদ্রাসা দিনই কাজে বিনিয়োগ করেন, দান করেন, সহযোগিতা করেন, আগামী দিনে জাতির সত্য এবং মিথ্যার লড়াইয়ে, ইতিবাচকতার একটা প্রাধান্যের লড়াইয়ে, মিডিয়ার যে একটা সংগ্রাম, এখানে এই সব পৃষ্ঠপোষক এবং আলেম অভিভাবকদের দৃষ্টি আকর্ষণের ব্যাপারে শায়েখ ডক্টর আফম খালিদ হোসেন আপনি যদি আপনি কিছু কথা বলেন তাহলে আমাদের আলোচনা আজকে অত্যন্ত সারগর্ভ, আপনাদের এই আলোচনা আজকে আরো আরো পরিপুষ্ট হয়ে যায় ইনশাল্লাহ। জি জি, ধন্যবাদ জনাব সরদার ফরিদ আহমদ সাহেব, একেবারে আমাদের হৃদয়ের কথা আপনি প্রকাশ করে দিয়েছেন। এগুলো এগুলো মানুষের জানা থাকা দরকার, অনেক
প্রশ্নের উত্তর আপনার বক্তব্যের সাথে আমি আপনার আন্তরিক মোবারকবাদ জানাই, এবং শরীফ মোহাম্মদ ভাইকে অনুরোধ করবো এই জাতীয় প্রোগ্রাম আমাদের আরো বেশি করা দরকার। জনাব মোল্লা শরীফ মোহাম্মদ সাহেব যে কথাটা বললেন নিউ মিডিয়া, এই নিউ মিডিয়া আলহামদুলিল্লাহ সাম্প্রতিক সময়ে খুব বিকশিত হয়েছে এবং এর ক্রমবিকাশ ধারা সাফল্যজনকভাবে এগিয়ে চলেছে। এবং আপনি লক্ষ্য করবেন আমাদের বাংলাদেশের হাজার হাজার এনজিও এই করোনা পরিস্থিতিতে আমরা তাদের সরব উপস্থিতি আমরা লক্ষ্য করছি না। আপনি দেখবেন এই করোনা আক্রান্ত যারা মারা গেছেন তাদের দাফন কাফনে এই আলেমরা এগিয়ে এসেছে, এবং বিশেষ করে তাকওয়া ফাউন্ডেশন, চট্টগ্রামের আল মানাহিল ফাউন্ডেশন, চট্টগ্রামের বিভিন্ন হসপিটালে যে সমস্ত করোনা রোগী মারা যায় এগুলো পুলিশের কাছে, পুলিশের স্পেশাল ব্রাঞ্চে রিপোর্ট হয়, ওই স্পেশাল ব্রাঞ্চ থেকে একজন দায়িত্বশীল অফিসার মানাহিলের চেয়ারম্যানের কাছে টেলিফোন করেন, উনি ওই লাশটা নিয়ে গোসল করা, কাফন দেওয়া, দাফন দেওয়া, ওনারা পিপিই পড়ে এগুলো, এবং এই পর্যন্ত তারা 350-র মতো লাশ দাফন করেছে। কোন এনজিও, অন্য কোন এনজিও এখন মাঠে নাই। এবং আমি দেখছি একজন আলেম রাত্রি নিশীতে খাবার তৈরি করে যাচ্ছেন এবং নিজে ভ্যান গাড়ি ড্রাইভ করে। তো এই এই যে চেতনাবোধ মাদ্রাসার ছাত্রের ভিতরে, দেশপ্রেম, দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, এই যে জজবা, এই যে আলেম মাদ্রাসার ছাত্রদের ভিতরে তৈরি হয়েছে, এটাকে আমাদেরকে প্রমোট করতে হবে। এবং আমি ফরিদ ভাইয়ের সাথে 100% একমত, শরীফ ভাইয়ের সাথে আমি একমত, আমাদের যারা মসজিদ বানিয়ে দেয় সৌদি আরবের মতো, কাতার, কুয়েতের মতো বড় বড় মসজিদ বাংলাদেশের ব্যবসায়ীরা তৈরি করে দেয়, মাদ্রাসা তৈরি করে দেয়, আমরা যদি তাদেরকে মোটিভেট করতে পারি তাহলে একটা উন্নত মানের মূল ধারার একটা পত্রিকা প্রতিষ্ঠা করা, অথবা মিডিয়া, প্রিন্ট মিডিয়া, টেলিভিশন, ইলেকট্রনিক মিডিয়া প্রতিষ্ঠা করা কোনো কষ্টকর ব্যাপার নয়। ম্যান পাওয়ার যেটা দরকার সেটা তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের এই ব্যাপার আরো, আমাদের এই ব্যাপার আরো সচেতনতা দরকার, প্রস্তুতি দরকার। আমরা আশাবাদী, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন আমিন। আজকের আজকের আলোচনায় আমাদের দুইজন বিশিষ্ট মেহমান, যার যার অঙ্গনে বাংলাদেশে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় তারা রয়েছেন, ডক্টর অধ্যাপক আফমো খালিদ হোসেন এবং সর্দার ফরিদ আহমদ, বিশিষ্ট সাংবাদিক, আমরা আমাদের ইসলাম টাইমস এর পক্ষ থেকে, আমাদের দর্শক পাঠকদের পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। আমরা আশা করি এই জাতি এবং এই জাতির সঙ্গে আরো বিভিন্ন ইস্যু নিয়ে কখনো কখনো আবার যখন তাদের দ্বারস্থ আমরা হব, ইনশাল্লাহ আমাদের পাঠক, আমরা আশা করছি যে আমাদের পাঠক দর্শকদের মুখোমুখি কিছু কথা, কিছু তাদের অভিজ্ঞতা এবং তাদের পর্যবেক্ষণ তারা তুলে ধরার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এবং এই 1 ঘন্টার চেয়েও বেশি সময় দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সঙ্গে ছিলেন, আমাদের নিয়মিত অনিয়মিত পাঠক দর্শক সকলকে আমরা মুবারকবাদ জানাই, আমাদের সঙ্গে যারা টেকনিক্যাল সহযোগী দিয়েছেন তাদেরকে মুবারকবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সম্মানিত পাঠক দর্শক, আমরা ইসলাম টাইমস এর পক্ষ থেকে এই একটা সংকটকালে, যেখানে যে সময়ে বেশিরভাগ মানুষ বেশিরভাগ সময় ঘরে অবস্থান করছে, আমরা গত কয়েকদিন যাবত একটা সিরিজ গ্রুপ লাইভ প্রোগ্রাম শুরু করেছি, আজকে তার চতুর্থ। ইনশাআল্লাহ আমরা ঘোষণা দিয়ে আগামীকাল পারবো কিনা এটা এখনই ঠিক করতে পারছি না, আমরা দুপুর বা এই সময়ের মধ্যে ঘোষণা দিয়ে প্রায় দিনই এক একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে, দেশি বিদেশি কোনো একটা ইস্যু নিয়ে আপনাদের সঙ্গে হাজির হওয়ার চেষ্টা করব। আমাদের বাছাই করা বা নির্ধারিত সময় হলো রাত্র 9টা থেকে 11টার মধ্যে, এই সময়টার মধ্যে কোনো একটা সময় আপনাদের সঙ্গে আমরা থাকার চেষ্টা করব, দেখা করার চেষ্টা করব। আবারও আজকের আলোচক মেহমান এবং আমাদের দর্শক শ্রোতা সবাইকে অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা সবাই লিভ দিয়ে দিতে পারি।